মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। উফ, ছবি ছবি ছবি, কি হবে ছবি দিয়ে? চাই না আমার ছবি। আস্তে, কেউ শুনতে পাবে, আস্তে কথা বলো। আমি তোমাকে চাই, তোমাকে। দুধের বদলে জল খেয়ে মানুষ বাঁচতে পারে না। আমি কি চাই না? কিন্তু উপায় নেই যে। উপায় আছে, আমি বলছি তোমাকে। কিন্তু বাবা। শোনো, তুমি নাবালিকা নও, তোমার বাবা তোমাকে আটকাতে পারবে না। তা জানি, কিন্তু শোনো লক্ষ্মীটি, শোনো, বাবার শরীর খারাপ যাচ্ছে, তিনি একটু সেরে উঠুন, তারপর না হয়। না, আমি আজই জানতে চাই যে তুমি রাজি কিনা। আচ্ছা, আজই বলবো, কিন্তু এখন নয়, আমাকে একটু সময় দাও। আজ রাত 10:30 সময় তুমি এসো, আমি এখানেই থাকবো, তখন কথা হবে। এখন হয়তো বাড়িতে কেউ এসেছে, আমাকে না দেখলে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে চিত্রচোর। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1899 সালে, মৃত্যু 22 সেপ্টেম্বর 1970। বাঙালি পাঠক মহলে তিনি সবচেয়ে জনপ্রিয় তাঁর লেখা ব্যোমকেশ বক্সীর গল্প ও উপন্যাসের জন্য। যদিও ব্যোমকেশ কাহিনী ছাড়াও তিনি রচনা করেছেন অসামান্য কিছু ঐতিহাসিক উপন্যাস, অজস্র ছোট গল্প ও চিত্রনাট্য। রচনা কাল হিসেবে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা। পাঠকের সুবিধার জন্য অবশ্য সত্যান্বেষীকেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়। আজকের গল্প চিত্রচোর প্রথম প্রকাশিত হয় 1951 সালে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ, ব্যোমকেশ বক্সীর চরিত্রে মীর। শুরু হচ্ছে চিত্রচোর। কাঁচের পেয়ালায় ডালিমের রস নিয়ে সত্যবতী ব্যোমকেশের চেয়ারের পাশে এসে দাঁড়াল, বলল, নাও এটুকু খেয়ে ফেলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঠিক বিকেল 4টে বাজে। সত্যবতী সময়ের নড়চড় হয় না। ব্যোমকেশ ইজি চেয়ারে বসে বই পড়ছিল, কিছুক্ষণ বিরক্ত চোখে পেয়ালার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, রোজ রোজ ডালিমের রস খাবো কেন? গায়ে রক্ত হবে, লক্ষ্মীটি খেয়ে ফেলো। আজ রাতে কি খেতে দেবে? মুরগির শুরুয়া আর টোস্ট। শুরুয়া আর মুরগিটা কে খাবে? ঠাকুরপো। শুধু ঠাকুরপো নয়, তোমার অর্ধাঙ্গিনীও ভাগ পাবেন। ব্যোমকেশ আমার দিকে একবার চোখ পাকিয়ে তাকালো, তারপর বিকৃত মুখে ডালিমের রসটুকু খেয়ে ফেলল। কয়েকদিন হলো ব্যোমকেশকে নিয়ে সাঁওতাল পরগনার একটা শহরে এসেছি আমরা, হাওয়া বদলাতে। কলকাতায় ব্যোমকেশ হঠাৎ একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে একেবারে শয্যাশায়ী হয়ে গেছিল। 2-3 মাস জমে মানুষে টানাটানির পর ওকে বাঁচিয়ে তুলেছি। রোগীর সেবা করে সত্যবতী কাঠির মতো রোগা হয়ে গেছে, আমার অবস্থাও কাহিল। তাই ডাক্তারের পরামর্শে পৌষের গোড়ার দিকে এখানে আসা। এখানে আসার ফলও হয়েছে মন্ত্রের মতো। আমার আর সত্যবতীর শরীর তো চাঙ্গা হয়েইছে, ব্যোমকেশও অনেকটা সুস্থ হয়ে উঠেছে। আর যেটা হয়েছে সেটা হলো ব্যোমকেশের অসম্ভব খিদে বেড়ে গেছে। দীর্ঘ রোগভোগের পর তার স্বভাব একেবারে অবুজ বালকের মতো হয়ে গেছে, দিন রাত খাই খাই করছে। আমরা অতি কষ্টে তাকে সামলাচ্ছি। আচ্ছা, রিক্সাটাকে কখন আসতে বলেছ? এখানে এসে কয়েকজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে আমাদের। এক অধ্যাপক আদিনাথ সোম, তাঁর বাড়ির নিচের তলাটাই আমরা ভাড়া নিয়েছি। আর দ্বিতীয় এখানকার স্থানীয় ডাক্তার অশ্বিনী ঘটক। শহরের আর এক গণ্যমান্য বাঙালির বাড়িতে আজ চায়ের নেমন্তন্ন আছে। আমরা যদিও এখানে এসে নিজেদের জাহির করতে চাইনি, কিন্তু ব্যোমকেশের আগমন বার্তা কাঠ চাঁপার সুবাসের মতো শহরে রাষ্ট্র হয়ে গেছে, আর তার ফলেই এই চায়ের পার্টির নেমন্তন্ন। ব্যোমকেশকে নিয়ে এই পার্টিতে যাবার ইচ্ছে আমাদের ছিল না, কিন্তু দীর্ঘদিন ঘরে বন্ধ থেকে সেও অতিষ্ঠ হয়ে উঠেছে। ডাক্তারও অবশ্য ছাড়পত্র দিয়েছে, তাই যাওয়া। আমি জানলার কাছে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিলাম। সাঁওতাল পরগনা একদিকে শুষ্ক,
একদিকে সবুজ, প্রকৃতি প্রাচুর্যের সঙ্গে রিক্ততার এক নিবিড় মিলন ঘটিয়েছে। ইজি চেয়ারে বসে বই পড়তে পড়তে উসখুস করছিল ব্যোমকেশ, আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। কি হলো অজিত, রিক্সা কখন আসতে বলেছো? 4:30। ব্যোমকেশ আরেকবার ঘড়ির দিকে তাকিয়ে চোখ নামালো। বুঝলাম ঘড়ির কাঁটার মন্থর আবর্তন তাকে ক্রমশ অস্থির করে তুলেছে। হেসে বললাম, রাই ধৈর্যং রহু ধৈর্যং। লজ্জা করে না, আমাকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খাচ্ছ? আধ পোড়া সিগারেট জানলার বাইরে ফেলে দিলাম। ব্যোমকেশের এখনো সিগারেট খাওয়ার অনুমতি নেই, সত্যবতীর কঠিন দিব্যি আছে। সিগারেট যদি মুখে তুলেছ তাহলে আমার মরা মুখ দেখবে কিন্তু, বলে দিলাম। আমিও ব্যোমকেশের সামনে সিগারেট খেতাম না, প্রতিজ্ঞাবদ্ধ নেশাখোরকে লোভ দেখানোর মতো পাপ আর নেই, কিন্তু ওই মাঝে মাঝে ভুল হয়ে যেত। ঠিক 4:30 সময় বাড়ির সদরে দুটো সাইকেল রিক্সা এসে দাঁড়ালো। আমরা বেরিয়ে এলাম। বাড়ির সামনেটায় খানিকটা খোলা জায়গা আছে, তারপর ফটক। বেরোতেই দেখি অধ্যাপক সোম বিরক্ত গম্ভীর মুখে ফটকের কাছে দাঁড়িয়ে আছেন। তিনিও আজকে চায়ের পার্টিতে যাবেন জানতাম, তাই জিজ্ঞেস করলাম, দাঁড়িয়ে আছেন যে, যাবেন না? অধ্যাপক সোমের বয়স 40-এর কাছাকাছি, কিন্তু তাঁকে দেখে 30-এর বেশি মনে হয় না। আচার ব্যবহারেও প্রৌঢ়তার ছাপ নেই, চটপটে উৎসাহী মানুষ। কিন্তু তাঁর জীবনে কাঁটা একটাই, তাঁর স্ত্রী। দাম্পত্য জীবনে তিনি সুখী হতে পারেননি। আমার প্রশ্নের উত্তরে তিনি বেজার মুখে বললেন, হ্যাঁ যাব, গিন্নির এখনো সাজগোজ শেষ হয়নি, আপনারা দেখুন। আমরা তিনজন রিক্সায় চড়ে বসলাম, ব্যোমকেশ সত্যপতি একটায়, আমি অন্যটায়। ঘন্টি বাজিয়ে ত্রিচক্র যান চলতে শুরু করল। কাঁকড় ঢাকা উঁচু নিচু রাস্তা, ঘরবাড়ির ভিড় সেভাবে নেই। শহরতলি যেন হাত পা ছড়িয়ে অসমতল পাহাড়তলির ওপর গা এলিয়ে দিয়েছে। গাদাগাদি ঠাসাঠাসি নেই, আয়তনে বড় হলেও এখানে জনসংখ্যা কম, কিন্তু সমৃদ্ধি আছে। আশেপাশের অভ্রখণই সেই সমৃদ্ধির সূত্র। এখানকার বাসিন্দার মধ্যে যারা গণ্যমান্য তারা প্রায় সকলেই বাঙালি। মিনিট 10-15 মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যে। যার বাড়ি তার নাম মহিধর চৌধুরী, ধন কুবের, সব সময় নানা রকম হুজুগে মত্ত, অর্থ ব্যয় একেবারে মুক্ত হস্ত। প্রায় 10 বিঘে জমি পাথরের পাঁচিল দিয়ে ঘেরা, বাড়ি না বলে দুর্গ বলাই ভালো। ভেতরে রকমারি গাছপালা, ফুলের কেয়ারি, লাল মাছের বাঁধানো সরোবর, আরও কত কি। বাড়ির সামনে ছাঁটা ঘাসের সমতল টেনিস কোর্ট, তার উপর টেবিল চেয়ার সাজিয়ে নিমন্ত্রিতদের বসার জায়গা করা হয়েছে। মহিধরবাবু আমাদের দেখে এগিয়ে এলেন। ভদ্রলোকের চেহারার আয়তন বিপুল, গৌরবর্ণ, মাথায় সাদা চুল ছোট ছোট করে ছাঁটা, দাড়ি গোঁফ কামানো, গাল দুটো চালতার মতো, মুখে ফুটি ফাটা হাসি, দেখলেই মনে হয় অমায়িক সরল প্রকৃতির মানুষ। আমাদের দেখে মহিধরবাবু বললেন, আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার, আলাপ করিয়ে দিই, এইটি আমার কন্যা রজনী। নমস্কার, ইনি আমার স্ত্রী সত্যবতী আর আমার বন্ধু অজিত। আপনারা বসুন না। রজনীর বয়স 20-21 হবে, সুশ্রী, হাসি মুখ, ভাষা ভাষা দুটো চোখে বুদ্ধি আর কৌতুকের খেলা। মহিধরবাবু বিপত্নিক, এই মেয়েই তাঁর জীবনের একমাত্র সম্বল এবং উত্তরাধিকারিণী। রজনী মুহূর্তের মধ্যে সত্যবতীর সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলল, দুজনে মিলে দূরে একটা সোফায় বসে গল্প জুড়ে দিল। তোমাদের এখানে এসেই আমরাও বসলাম। তুমি বলে ফেললাম। অতিথিরা এখনো সবাই এসে পৌঁছননি, শুধু ডাক্তার অশ্বিনী ঘটক আর আরেকজন ভদ্রলোক এসেছেন। এই আরেকজন ভদ্রলোকের নাম নকুলেশ সরকার, শহরের একজন মাঝারি মাপের ব্যবসাদার, তাছাড়া ফটোগ্রাফি স্টুডিও আছে। ফটোগ্রাফি করেন শখে, তবে কিছু উপার্জনও হয় তা থেকে, কারণ শহরে অন্য কোনো ফটোগ্রাফার নেই।
মহিধরবাবু ডাক্তার অশ্বিনী ঘটককে লক্ষ্য করে বললেন, ওহে ঘটক, তুমি একদিনেও ব্যোমকেশবাবুকে চাঙ্গা করে তুলতে পারলে না। না, তুমি দেখছি নামেও ঘটক, কাজেও ঘটক, একেবারে ঘোড়ার ডাক্তার। নকুলেশবাবু ফোড়ন কেটে বললেন, ঘোড়ার ডাক্তার না হয় উপায় আছে, একে অশ্বিনী তাই ঘটক। ডাক্তার এদের চেয়ে বয়সে ছোট, সে একটু হেসে রসিকতা হজম করল। ডাক্তারকে নিয়ে অনেকেই রঙ্গরসিকতা করে দেখলাম, কিন্তু তাঁর ডাক্তারের প্রতি সবাই শ্রদ্ধাশীল। ক্রমে অন্যান্য অতিথিরাও আসতে শুরু করলেন। প্রথমে এলেন সস্ত্রীক উষানাথ ঘোষ, ডেপুটি, এখানকার সরকারি মালখানার ভারপ্রাপ্ত কর্মচারী। লম্বা চওড়া চেহারা, খসখসে কালো রং, চোখে কালো কাঁচের চশমা, বয়স আন্দাজ 35। গম্ভীরভাবে থেমে থেমে কথা বলেন, গম্ভীরভাবে হাসেন। তাঁর স্ত্রী চেহারা রুগ্ন, মুখে উৎকণ্ঠার ভাব, থেকে থেকেই স্বামীর মুখের দিকে উদ্বিগ্ন চোখে তাকাচ্ছেন। ছেলের বয়স 5, তাকে দেখেও মনে হয় সব সময় ভয় পেয়ে আছে। উষানাথবাবু খুব সম্ভবত নিজের পরিবারকে কঠিন শাসনে রাখেন, তাঁর সামনে কেউ মাথা তুলে কথা বলতে পারেন না। মহিধরবাবু আমাদের সঙ্গে উষানাথবাবুর আলাপ করিয়ে দিলে উনি গম্ভীরভাবে বললেন, নমস্কার। কীরকম একটা অস্বস্তি লাগল, কালো চশমায় ঢাকা চোখ, যার চোখ দেখা যায় না তার সঙ্গে কথা বলে সুখ নেই। এরপর এলেন পুলিশের ডিএসপি পুরন্দর পাণ্ডে, ইনি বাঙালি নন কিন্তু পরিষ্কার বাংলায় কথা বলেন, দেখতে সুপুরুষ। ব্যোমকেশের হাত ধরে বললেন, আরে আপনি এসছেন, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য যে একটা জটিল রহস্য দিয়ে আপনাকে যে সম্বর্ধনা করব তার উপায় নেই। আমাদের এলাকায় রহস্য জিনিসটার একান্ত অভাব, সব খোলাখুলি। তবে চুরি বাটপারি যে হয় না তা নয়, কিন্তু তাতে বুদ্ধি খেলাবার অবকাশ নেই। সেটা আমার পক্ষে ভালোই, জটিল রহস্য এবং আরো অনেক লোভনীয় বস্তু থেকে আমি এখন বঞ্চিত, ডাক্তারের বারণ। এই সময় আর একজন অতিথি দেখা দিলেন, স্থানীয় ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা, শীর্ণ ব্যক্তিত্বহীন চেহারা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি রেখে চেহারা একটু বৈশিষ্ট্য দেবার চেষ্টা করেছেন। বয়স যৌবন আর প্রৌঢ়ত্বের মাঝামাঝি একটা অনির্দিষ্ট স্থানে। মহিধরবাবু বললেন, অমরেশবাবু, আপনি ব্যোমকেশবাবুকে দেখবার জন্য ব্যস্ত হয়েছিলেন না, এই নিন। অমরেশবাবু নমস্কার করে হাসি মুখে বললেন, কীর্তিমান পুরুষকে দেখবার ইচ্ছে কার না হয়, আপনারাও তো কম ব্যস্ত হননি, শুধু আমাকে দোষ দিলে চলবে কেন? কিন্তু আজ আসতে বড় দেরি করেছেন, সকলেই এসে গেছেন, শুধু প্রফেসর সোম বাকি, তা না হয় ওর একটা অজুহাত আছে, মেয়েদের সাজগোজ করতে একটু দেরি হয়, আপনার তো সে অজুহাতও নেই, ব্যাংক তো 3:30 বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি তো আসবো ভেবেছিলাম, কিন্তু এই বড় দিন এসে পড়ল, এখন কাজের চাপ একটু বেশি, বছর ফুরিয়ে আসছে, নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই তো আপনারা ব্যাংক থেকে টাকা তুলতে আরম্ভ করবেন, তার ব্যবস্থা রাখতে হবে তো। ইতিমধ্যে জলযোগ এসে গেছে, বড় বড় ট্রেতে চা, কেক, সন্দেশ, পাঁপড় ভাজা, ডালমুট। রজনী উঠে গিয়ে খাবারের প্লেটগুলো পরিবেশন করছে, কেউ কেউ নিজেই প্লেট নিয়ে খেতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে চলছে হাসি, গল্প, আলোচনা। রজনী একটা মিষ্টির প্লেট নিয়ে ব্যোমকেশের সামনে দাঁড়ালো, হাসি মুখে বলল, ব্যোমকেশবাবু একটু কিছু খান। ব্যোমকেশ একবার আড় চোখে সত্যবতীর দিকে তাকালো, দেখল সত্যবতী দূর থেকে ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, সে ঘাড় চুলকে বলল, এসব আমার চলবে না। মহিধরবাবু এদিক ওদিক ঘুরে খাওয়া তদারক করছিলেন, বললেন, সে কি কথা, একেবারেই চলবে না, অন্তত কিছু একটু। ওহে ডাক্তার, তোমার রোগীর কি কিছুই খাবার হুকুম নেই? না খেলেই ভালো। শুনলেন তো, আমাকে শুধু এক পেয়ালা চা দিন, চিন্তা করবেন না, আমরা আবার আসব, আজকের আশাটা মুখবন্ধ মাত্র। আমার বাড়িতে রোজ সন্ধেবেলা কেউ না কেউ পায়ের ধুলো দেন, আপনারাও যদি মাঝে মাঝে আসেন তাহলে সন্ধ্যের বৈঠকটা ভালোই জমবে। এতক্ষণে অধ্যাপক সোম সস্ত্রীক এসে পৌঁছলেন, সোমের একটু লজ্জা লজ্জা ভাব, কারণ তার স্ত্রী মালতী দেবী। মালতী দেবীর সোমের মতোই বয়স, কালো মোটা শরীর, থলথলে গড়ন, দাঁটার মতো চোখ,
সবসময় চারিদিকে ঘুরছে। মুখশ্রী তেমন সুশ্রী নয়, তার উপর অতিরিক্ত সাজ। আজ এই সামান্য চায়ের পার্টিতেও একেবারে সর্বালঙ্কার ভূষিতা হয়ে এসেছেন, আর তার পাশে সোমের ম্রিয়মাণ মূর্তি। রজনী তাড়াতাড়ি গিয়ে ওদের অভ্যর্থনা করল, কিন্তু মালতী দেবীর মুখে হাসি ফুটল না। তিনি বাঁকা চোখে একবার রজনীর দিকে আর একবার স্বামীর দিকে তাকালেন, তারপর চেয়ারে গিয়ে বসলেন। খাওয়া এবং গল্প চলছে, এর মধ্যে মহিধর বাবুর গলা শোনা গেল। এই যে মিস্টার পান্ডে, একটু আগে বলছিলেন না যে আমাদের এলাকায় জটিল রহস্যের বড়ই অভাব, একথা কতদূর সত্যি আপনারা বিচার করুন। কাল রাতে আমার বাড়িতে চোর ঢুকেছিল। চাপা গুঞ্জন থেমে গেল, সকলের দৃষ্টি মহিধর বাবুর দিকে। কিছু চুরি গেছে নাকি? সেটাই জটিল রহস্য। ড্রয়িং রুমের দেওয়াল থেকে একটা বাঁধানো ফটোগ্রাফ চুরি গেছে। রাতে কিছুই জানতে পারিনি, সকালে দেখলাম ছবিটা নেই, আর একটা জানলা খোলা রয়েছে। পুরন্দর পাণ্ডে মহিধর বাবুর পাশে এসে দাঁড়ালেন। ছবি? কোন ছবি? একটা গ্রুপ ফটো, মাসখানেক আগে আমরা পিকনিকে গেছিলাম, সেই সময় নকুলেশ বাবু তুলেছিলেন। আচ্ছা, আর কিছু চুরি করেনি? মানে ঘরে দামি জিনিস কিছু ছিল? কয়েকটা রূপোর ফুলদানি ছিল, তাছাড়া পাশের ঘরে অনেক রূপোর বাসনও ছিল। চোর কিন্তু এসব না নিয়ে স্রেফ একটা ফটো নিয়ে পালালো। বলুন দেখি, এটা জটিল রহস্য কিনা? হ্যাঁ, জটিল মনে করতে চান তাহলে করতে পারেন, তবে আমার মনে হয় কোনো ছিঁচকে চোর জানলা খোলা পেয়ে ঢুকেছিল, তারপর সোনালী ফ্রেমের লোভে ছবিটা নিয়ে গেছে। আচ্ছা ব্যোমকেশবাবু, আপনার কি মনে হয়? ব্যোমকেশ এতক্ষণ এদের সওয়াল জবাব শুনছিল বটে, কিন্তু তার চোখ অলসভাবে চারিদিকে ঘুরছিল। সে একটু সচেতন হয়ে বলল, মিস্টার পাণ্ডে ঠিকই ধরেছেন মনে হয়। আচ্ছা নকুলেশবাবু, আপনিই তো ছবিটা তুলেছিলেন। হ্যাঁ, ছবিটা ভালো হয়েছিল। তিন কপি ছেপেছিলাম, তার মধ্যে এক কপি মহিধর বাবু নিয়েছিলেন। উষানাথ গলা ঝেড়ে বললেন, আমিও একটা নিয়েছিলাম। আপনার ছবিটা আছে তো? কি জানি, অ্যালবামে রেখেছিলাম, তারপর আর দেখিনি। আছে নিশ্চয়ই। আর তিন নম্বর ছবিটা কে নিয়েছিলেন নকুলেশবাবু? প্রফেসর সোম। আমরা সকলে সোমের দিকে তাকালাম। এতক্ষণ তিনি নির্জীবভাবে স্ত্রীর পাশে বসেছিলেন, নিজের নাম শুনে চমকে উঠলেন। তার মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠল, কিন্তু তার স্ত্রীর মুখে কোনো পরিবর্তন নেই, কষ্টি পাথরের মূর্তির মতো বসে রয়েছেন। প্রফেসর সোম, আপনার ছবিটা আছে নিশ্চয়ই? হ্যাঁ, তা আছে বোধহয়, ঠিক বলতে পারবো না। তার ভাব দেখে একটু অবাকই হলাম। এমন কিছু গুরুতর বিষয় নয়, কিন্তু তিনি এতটা অপ্রস্তুত হয়ে পড়লেন কেন? তাকে সংকট থেকে উদ্ধার করলেন অমরেশবাবু। তা সে যাকগে, আরেকখানা নেবেন? এই নকুলেশ, আমারও কিন্তু একটা চাই, আমিও তো গ্রুপে ছিলাম। ও ছবিটা পাওয়া যাবে না, নেগেটিভও খুঁজে পাচ্ছি না। সে কি, নেগেটিভটা গেল কোথায়? দেখলাম ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে নকুলেশ বাবুর দিকে তাকিয়ে আছে। তিনি বললেন, আমার স্টুডিওতে অন্য সব নেগেটিভের সাথেই ছিল। আমি দিন দুয়েকের জন্য কলকাতা গেছিলাম, স্টুডিও বন্ধ ছিল, ফিরে এসে আর খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখবেন, নিশ্চয়ই কোথাও আছে, যাবে আর কোথায়। এই প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা হলো না। সন্ধ্যের ছায়া ধীরে ধীরে ঘনিয়ে আসছে, আমরাও এবার উঠব, কারণ সূর্যাস্তের পর ব্যোমকেশকে বাইরে রাখা নিরাপদ নয়। এমন সময় অদ্ভুত দেখতে একটা লোক মহিধর বাবুর পাশে এসে দাঁড়িয়েছে আর নিচু স্বরে কথা বলছে। লোকটা যে নিমন্ত্রিত নয় তা তার পোশাক দেখলেই বোঝা যায়। দীর্ঘ কঙ্কালসার চেহারায় আধময়লা ধুতি আর সুতির কামিজ, চোখ কোটরে ঢুকে গেছে, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। তবু লোকটা যে ভদ্র সেটা বোঝা যায়। মহিধর বাবু আমাদের থেকে খুব একটা দূরে ছিলেন না, তাই কথাবার্তা কানে এলো। আবার কি চাই বাপু, এই তো পরশু তোমাকে টাকা দিলাম। লোকটা বলল, আরে আমি টাকা চাই না, আপনার একটা ছবি এঁকেছি তাই দেখাতে এনেছিলাম। আমার ছবি? লোকটার হাতে একটা পাকানো কাগজ ছিল, সেটা খুলে মহিধর বাবুর চোখের সামনে ধরল। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন ছবিটার দিকে। আমারও কৌতূহল হচ্ছিল।
মহিধর বাবুর চেয়ারের পেছনে দাঁড়ালাম। ছবি দেখে অবাক হয়ে গেলাম। কাগজের ওপর ক্রিয়ন দিয়ে মহিধর বাবুর বুক পর্যন্ত আঁকা ছবি, পাকা হাতের নিঃসংশয় কয়েকটা রেখায় মহিধর বাবুর অবিকল চেহারা ফুটে উঠেছে। আমার দেখা দেখি রজনীও এসে দাঁড়িয়েছে বাবার পাশে। ছবি দেখে বলল, বাহ কি সুন্দর ছবি। তখন আরও কয়েকজন এসে দাঁড়ালেন। ছবিটা ঘুরতে লাগলো হাতে হাতে, সকলের মুখেই প্রশংসা। এদিকে দুর্ভিক্ষ পীড়িত চিত্রকর কিছুটা দূরে দাঁড়িয়ে গদগদ মুখে দুহাত ঘষতে লাগল। মহিধর বাবু তাকে বললেন, তুমি তো খাসা ছবি আঁকতে পারো, কি যেন নাম বলেছিলে তোমার? আগে আমার নাম ফাল্গুনী পাল। বেশ বেশ বেশ, আমি 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 কিন্তু এই ছবিটা নিলাম, এই নাও এই নাও 10 টাকা তোমার পুরস্কার। পুরন্দর পাণ্ডে ভুরু কুচকে ছবিটা দেখলেন। হঠাৎ ফাল্গুনীকে জিজ্ঞেস করলেন, তুমি ওর ছবি আঁকলে কি করে, ফটো থেকে? আগে না, ওকে পরশুদিন একবার দেখেছিলাম, তাই। একবার দেখেছিলে তাতেই ছবি আঁকে ফেললে? আগে আমি পারি, মানে আপনি যদি হুকুম দেন আপনার ছবিও এঁকে দেবো। আচ্ছা বেশ, তুমি যদি আমার ছবি এঁকে আনতে পারো তাহলে আমি তোমাকে 10 টাকা বকশিস দেব। ফাল্গুনী পাল সবাইকে নমস্কার করে চলে গেল। পাণ্ডে ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, দেখায় যাক, তবে আমি ওদের পিকনিক গ্রুপে ছিলাম না। ব্যোমকেশ মাথা নাড়ল। এরপর সভা ভঙ্গ হল। মহিধর বাবুর গাড়ি আমাদের বাড়ি পৌঁছে দিল। সোম দম্পতিও আমাদের সঙ্গে ফিরলেন। রাত আন্দাজ 8টা। বসবার ঘরে আমাদের তিনজনের আড্ডা চলছে। ব্যোমকেশ ইজি চেয়ারে বসে বলবর্ধক ডাক্তারি মদে চুমুক দিচ্ছে। সত্যবতী তার পাশে একটা চেয়ারে র্যাপার মুড়ি দিয়ে বসে আছে। আমি সামনে বসে মাঝে মাঝে পকেট থেকে সিগারেটের ডিবেটা বের করছি, আবার ঢুকিয়ে রাখছি। আমাদের আড্ডার বিষয় সেই চায়ের জলসা। আমরা শিল্প সাহিত্যের যে কত কদর করি, ওই ওই ফাল্গুনী পালই হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু। হ্যাঁ, পেটের দায়ে ভিক্ষে করছে, তুমি জানলে কি করে? ওর চেহারা আর কাপড় চোপড় দেখে পেটের অবস্থা আন্দাজ করা শক্ত নয়। শক্ত নয় বলেই তুমি ভুল আন্দাজ করছো। তুমি সাহিত্যিক, শিল্পীর প্রতি তোমার সহানুভূতি থাকা স্বাভাবিক, কিন্তু ফাল্গুনী পালের শারীরিক দুর্গতির কারণ খাবারের অভাব নয়, আসলে খাবারের চেয়ে পানীয়ের প্রতি তার টান বেশি। অর্থাৎ মাতাল। তুমি কি করে বুঝলে? প্রথমত ঠোঁট দেখে। মাতালের ঠোঁট যদি লক্ষ্য করো দেখবে বৈশিষ্ট্য আছে, একটু ভিজে ভিজে শিথিল। হয়তো ঠিক বোঝাতে পারবো না, কিন্তু দেখলে বুঝতে পারি। দ্বিতীয়ত, ফাল্গুনী যদি ক্ষুধার্ত হয় তাহলে খাবার দাবারের ওপর একটা লোভী দৃষ্টিপাত করত। টেবিলের ওপর তখনও প্রচুর খাবার দাবার ছিল, কিন্তু ফাল্গুনী সেদিকে একবারও ফিরে তাকালো না। তৃতীয়ত, আমার পাশ দিয়ে যখন সে চলে গেল তখন তার গায়ে মদের গন্ধ পেলাম। খুব স্পষ্ট নয়, তবু মদের গন্ধ। যাকে, মাতালের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু ছবি চুরির ব্যাপারটা কি গো? আমি তো কিছুই বুঝতে পারলাম না, মানে মিছিমিছি ছবি চুরি করবে কেন? হয়তো পাণ্ডে সাহেব ঠিকই ধরেছেন, কিন্তু তা যদি না হয় তাহলে ভাববার কথা। পিকনিকে গ্রুপ ছবি তোলা হয়েছিল, আর চায়ের পার্টিতে যারা যারা এসেছিলেন তারা সকলেই পিকনিকে ছিলেন, একমাত্র পাণ্ডেজি ছাড়া। ছবির 3টে কপি ছাপা হয়েছিল, তার মধ্যে একটা চুরি গেছে, বাকি দুটো আছে কিনা জানা যায়নি, নেগেটিভটাও পাওয়া যাচ্ছে না। কথা শেষ করে একটু চুপ করে থেকে হঠাৎ ছাদের দিকে আঙুল তুলে ইশারা করে ব্যোমকেশ বলল, ইনি মানে প্রফেসর সোম ছবির কথায় অতটা ঘাবড়ে গেলেন কেন বোঝা গেল না। আচ্ছা, কেউ যদি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ছবিটা সরিয়ে থাকে তবে সে উদ্দেশ্যটা কি হতে পারে? উদ্দেশ্য কি একটা অজিত, কার কি মতলব সে কি আর এত সহজে ধরা যায়? গহনা কর্মণ গতি। সেদিন একটা মার্কিন ম্যাগাজিনে দেখছিলাম, ওদের চিড়িয়াখানায় এক বানর দম্পতি আছে। পুরুষ বাঁদর এমন হিংসুটে, কোনো পুরুষ দর্শক খাঁচার কাছে এলেই বউকে টেনে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। তোমার যত সব আষাঢ়ে গল্প, বাঁদরের কখনো এত বুদ্ধি হয়? এটা বুদ্ধি নয়, হৃদয়ের আবেগ, সরল ভাষায় যৌন ঈর্ষা।
মানুষের মধ্যেও যে ওই বস্তুটি আছে আশা করি সেটা অস্বীকার করবে না। পুরুষের মধ্যে তো আছেই, মেয়েদের মধ্যে আরও বেশি আছে। আমি যদি মহিধরবাবুর মেয়ে রজনীর সঙ্গে বেশি মাখামাখি করি তোমার ভালো লাগবে না। সত্যবতী র্যাপারের একটা প্রান্ত ঠোঁটের উপর চেপে ধরে চোখ নামিয়ে চুপ করে রইল। আমি বললাম, কিন্তু এই ঈর্ষার সঙ্গে ছবি চুরির সম্পর্ক কি? যেখানে স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা রয়েছে সেখানে এই ধরনের ঈর্ষা থাকতেই পারে। এই কথা বলে ব্যোমকেশ আবার ছাদের দিকে ইশারা করল। বললাম, এ মোটিভ খুব একটা জোরালো মনে হচ্ছে না, কিন্তু এছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে নাকি? পারে, চিত্রকর ফাল্গুনী পাল চুরি করে থাকতে পারে। একটা মানুষকে মাত্র একবার দেখে সে ছবি আঁকতে পারে তার এই দাবি সম্ভবত মিথ্যে। ফটো দেখে ছবি সহজেই আঁকা যায়। ফাল্গুনী সকলের চোখে চমক লাগিয়ে দিয়ে বেশি টাকা রোজগার করার চেষ্টা করছে কিনা কে জানে। আর কিছু? ফটোগ্রাফার নকুলেশবাবু স্বয়ং ছবিটা চুরি করে থাকতে পারেন। নকুলেশবাবুর স্বার্থ কি? তার ছবি আরো বিক্রি হবে, এই স্বার্থ। এটা সম্ভব বলে তোমার মনে হয়? ব্যবসাদারের পক্ষে অসম্ভব কিছুই নয় অজিত। আমেরিকায় ফসলের দাম বাড়াবার জন্য ফসল পুড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, আর কেউ? ওই দলের মধ্যে হয়তো এমন কেউ আছে যে নিশ্চিতভাবে নিজের অস্তিত্ব মুছে ফেলতে চায়। মানে দাগি আসামি? এই সময় ঘরের বন্ধ দরজায় টোকা পড়ল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। অধ্যাপক সোম গরম ড্রেসিং গাউন পরে দাঁড়িয়ে আছেন। তাকে ভেতরে বসতে বললাম। আমরা এসে থেকে তিনি প্রায় প্রতিদিনই এই সময় একবার নেমে আসেন। কিছুক্ষণ গল্পগুজব হয়, তারপর রাতের খাবারের সময় তিনি চলে যান। সোমের স্ত্রী দিনের বেলা এক দুবার এসেছেন বটে, কিন্তু সত্যবতীর সঙ্গে তার আলাপ বিশেষ জমেনি। সত্যবতীও মহিলার প্রতি গভীর আকর্ষণ অনুভব করেনি। সোম এসে বসলেন, তাকে একটা সিগারেট দিয়ে আমি নিজে একটা ধরালাম। ব্যোমকেশের সামনে সিগারেট ধরাবার এই সুযোগ, কিচ্ছু বলতে পারবে না। সোম জিজ্ঞেস করলেন, আজ পার্টি কেমন লাগলো? বেশ লাগলো, সবাই বেশ ইন্টারেস্টিং। বাইরে থেকে সাধারণত তাই মনে হয়, কিন্তু সে কথা আপনার থেকে বেশি কে জানে। আচ্ছা মিসেস বক্সি, আজ যাদের সঙ্গে আলাপ হলো তাদের মধ্যে আপনার কাকে সব থেকে বেশি ভালো লাগলো? রজনীকে, ভারী সুন্দর স্বভাব, আমার বড্ড ভালো লেগেছে। সোমের মুখে একটা অরুণ আভা ফুটে উঠল। সত্যবতী সেদিকে লক্ষ্য না করেই বলে চলল, যেমন মিষ্টি চেহারা তেমন মিষ্টি কথাবার্তা, আর ভারী বুদ্ধিমতী। আচ্ছা মহিধরবাবু এখনো মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? ওর তো টাকার অভাব নেই। বিধবা, বিধবা, বিধবাকে কোন হিন্দু ছেলে বিয়ে করবে শুনি? দরজার কাছ থেকে একটা তীক্ষ্ণ তীব্র গলা শুনে আমরা চমকে উঠলাম। মালতী দেবী কখন দরজার কাছে এসে দাঁড়িয়েছেন টেরই পাইনি। এই সংবাদ যেমন অপ্রত্যাশিত, সংবাদদাত্রীর আবির্ভাবও তেমনই বিস্ময়কর। হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। বিশ্বাস হচ্ছে না, উনি তো জানেন, ওকে জিজ্ঞেস করুন, এখানে সবাই জানে। অতি বড় বেহায়া না হলে বিধবা মেয়ে আইবুড়ো সেজে বেড়ায় না, কিন্তু যার দোকান কাটা তার কি আর লজ্জা আছে? অত যে ছলা কলা, সব হচ্ছে পুরুষ মানুষ ধরবার ফাঁদ। কথা শেষ করে মালতী দেবী যেমন আচমকা এসেছিলেন তেমন ভাবেই চলে গেলেন। আমাদের মধ্যে সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন প্রফেসর সোম। তিনি লজ্জায় মাথা তুলতে পারছিলেন না। কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতা, তারপর বিড়ম্বিত মুখ তুলে প্রফেসর সোম বললেন, আমাকে মাফ করবেন, হ্যাঁ মানে মাঝে মাঝে মনে হয় কোথাও পালিয়ে যাই। রজনী কি সত্যিই বিধবা? হ্যাঁ, 14 বছর বয়সে বিধবা হয়। মহিধরবাবু বিশ্ববিদ্যালয়ের এক কৃতি ছাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের 2 দিন পরে প্লেনে চড়ে সে বিদেশ যাত্রা করে। মহিধরবাবুই জামাইকে বিলেতে পাঠিয়েছিলেন, কিন্তু সে আর বিলেত পর্যন্ত পৌঁছাতে পারল না। পথে বিমান দুর্ঘটনায় মারা যায়। রজনীকে এক প্রকার কুমারীই বলা চলে। কিছুক্ষণ সবাই চুপচাপ। আমি সোমকে আর একটা সিগারেট দিলাম, দেশলাই জ্বালিয়ে ধরলাম। সিগারেট ধরিয়ে সোম বললেন, আপনারা আমার পারিবারিক পরিস্থিতি বুঝতেই পেরেছেন। আমার জীবনের ইতিহাসটা অনেকটা মহিধরবাবুর জামাইয়ের মতোই। গরিবের ছেলে ছিলাম, ছাত্রও ভালো ছিলাম,
বিয়ে করে শ্বশুরের পয়সায় বিলেত চাই, কিন্তু আমার জীবনের উপসংহারটা সম্পূর্ণ অন্যরকম হলো। আমি ডিগ্রি নিয়ে ফিরে এলাম, কলেজের অধ্যাপক হলাম, কিন্তু বেশি দিন টিকতে পারলাম না, কাজ ছেড়ে দিয়ে আজ 7 বছর এখানে আছি। অন্য বস্ত্রের অভাব নেই, আমার আমার স্ত্রীর প্রচুর টাকা। মানে কাজটা ছেড়ে দিলেন কেন? লজ্জায়। স্ত্রী স্বাধীনতার যুগে স্ত্রীকে ঘরে বন্ধ করে রাখা যায় না, অথচ মাঝে মাঝে ভাবি, জানেন, বিমান দুর্ঘটনাটা যদি রজনীর স্বামীর সঙ্গে না হয়ে আমার হতো, তাহলে তাহলে সব দিক থেকেই সুরাহা হতো, তাই না? সোম ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলেন। ব্যোমকেশ পেছন থেকে জিজ্ঞেস করল, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি, যে গ্রুপ ছবিটা কিনেছিলেন সেটা কোথায়? সেটা আমার স্ত্রী কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছেন, তাতে আমি আর রজনী পাশাপাশি দাঁড়িয়েছিলাম। কথা শেষ করে সোম ধীর পায়ে বেরিয়ে গেলেন। রাতে খেতে বসে বিশেষ কথা হলো না, শুধু একসময় সত্যবতী বলে উঠল, যে যাই বলুক, রজনী ভারী ভালো মেয়ে, কম বয়সে বিধবা হয়েছে, বাবা যদি সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাতে দোষ কি? ব্যোমকেশ একবার সত্যবতীর দিকে তাকালো, তারপর নির্লিপ্ত স্বরে বলল, আজ পার্টিতে একটা সামান্য ঘটনা লক্ষ্য করলাম, তোমাদের বোধহয় চোখে পড়েনি। মহিধর বাবু তখন ছবি চুরির কথা বলছেন, সকলের নজর তার দিকে। দেখলাম ডাক্তার ঘটক একটু দূরে দাঁড়িয়েছিল। রজনী চুপি চুপি তার কাছে গেল, তারপর ওর পকেটে চিঠির মতো ভাঁজ করা একটা কাগজ ফেলে দিল। দুজনের মধ্যে একটা চকিত চাহনি বিনিময় হলো, তারপর রজনী সেখান থেকে সরে এলো। আমার মনে হয় এই দৃশ্য আমি ছাড়া আর কেউ দেখেনি, মালতী দেবীও না। দিন 5-6 কেটে গেছে, ব্যোমকেশের শরীর আরও কিছুটা ভালোর দিকে, তার খাবারের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, সত্যবতী তাকে দিনে 2 সিগারেট খাবার অনুমতি দিয়েছে, প্রতিদিন গুরুভোজনের ফলে আমি দিনে দিনে খোদার খাসি হয়ে উঠছি, সত্যবতীর গায়েও গতি লেগেছে। এখন আমরা প্রত্যেক বিকেলে ব্যোমকেশকে নিয়ে ঘুরতে বেরোই, হাওয়া বদলের এটা একটা অপরিহার্য অঙ্গ, সকলেই খুশি। এরকমই একদিন বিকেলে আমরা বেরিয়েছি, প্রফেসর সোম এলেন। চলুন, আজ আমিও আপনাদের সহযাত্রী। মিসেস সোম কি? না না, তার সর্দি হয়েছে, শুয়ে আছেন একটু। সোম এমনিতে মিশুকে লোক, শুধু স্ত্রী সামনে থাকলে একটু নির্জীব হয়ে পড়েন। আমরা নানা বিষয়ে আলোচনা করতে করতে হাঁটতে লাগলাম, কথায় কথায় ছবি চুরির প্রসঙ্গও এসে পড়ল। ব্যোমকেশ বলল, আচ্ছা একটা কথা বলুন, ওই ছবিটা কোনো কাগজে বা ম্যাগাজিনে ছাপাবার কথা উঠেছিল কি? সোম তাড়াতাড়ি একবার ব্যোমকেশের দিকে তাকালেন, তারপর ভুনুকুচকে ভাবতে ভাবতে বললেন, কই, আমি তো কিছু জানি না, তবে নকুলবাবু মাঝে একবার কলকাতায় গেছিলেন, কিন্তু আমাদের না জানিয়ে তিনি ছবি ছাপাতে দেবেন কি মনে হয় না, বিশেষত ডেপুটি উষানাথ জানতে পারলে ভারী অসন্তুষ্ট হবেন। উষানাথবাবু অসন্তুষ্ট হবেন কেন? উনি একটু অদ্ভুত গোছের লোক, বুঝলেন, বাইরে বেশ রাসবাড়ি কিন্তু ভেতরে ভেতরে ভীতু প্রকৃতি, বিশেষত ইংরেজ মনিবকে জমের মতো ভয় করে। সাহেবরা বোধহয় চান না একজন হাকিম সাধারণ লোকের সঙ্গে ফটো তোলাবে, তাই উষানাথবাবুর ফটো তোলাতে ভীষণ আপত্তি। মনে আছে পিকনিকের সময় উনি প্রথমটায় ফটো তোলার দলে থাকতে চাননি, অনেক বলে কয়ে রাজি করাতে হয়েছিল। এই ছবি যদি কাগজে ছাপা হয় নকুলেশবাবুর কপালে দুঃখ আছে। আচ্ছা, উষানাথবাবু কি সবসময় কালো চশমা পরে থাকেন? হ্যাঁ, উনি বছর 1.5 হলো এখানে বদলি হয়ে এসেছেন, তার মধ্যে আমি ওকে বিনা চশমায় কখনো দেখিনি, হয়তো চোখের দুর্বলতা আছে, আলো সহ্য করতে পারেন না। ব্যোমকেশ উষানাথবাবু সম্পর্কে আর কোনো প্রশ্ন করল না, হঠাৎ বলল, ফটোগ্রাফার নকুলের সরকার লোকটা কেমন? চতুর ব্যবসাদার, ঘটে বুদ্ধি আছে, মহিধরবাবুকে তোষামত করে চলেন, শুনেছি ওর কাছ থেকে টাকা ধার নিয়েছে। তাই নাকি, কত টাকা? তা ঠিক জানি না, তবে মোটা টাকা। এই সময় শুনলাম সামনে একটা শব্দ, মোটর বাইকে, কিছুটা কাছে আসতে বুঝলাম DSP পুরন্দর পাণ্ডে। আমাদের দেখে মোটর বাইক থামিয়ে হাসি মুখে অভিবাদন করলেন,
কুশল সংবাদ বিনিময়ের পর ব্যোমকেশ জিজ্ঞেস করল, ফাল্গুনী পাল আপনার ছবি এঁকেছে? তাজ্জব ব্যাপার, পরদিনই সে ছবি নিয়ে হাজির, একেবারে একেবারে হুবহু ছবি এঁকেছে, অথচ আমার ফটো তার হাতে যাবার কোনো সম্ভাবনা নেই। সত্যি গুণী লোক, গেল দশ টাকা খসাতে হলো। কোথায় থাকে সে? আর বলবেন না, অত বড় গুণী কিন্তু একেবারে একেবারে হতভাগা, পাঁড় নেশাখোর, মদ গাঁজা গুলি কোকেন কিছুই বাদ যায় না। আরে মাসখানেক হলো এখানে এসেছে, এখানে এসে যেখানে সেখানে পড়ে থাকতো, কোন দিন কারোর বারান্দায়, কোন দিন খড়ের গাদায় রাত কাটাতো। আরে মহিধরবাবু দয়া করে নিজের বাগানে থাকতে দিয়েছেন, ওর বাগানে একটা মেটে ঘর আছে, দুদিন হলো সেখানেই আছে। হতভাগ্য এবং চরিত্রহীন শিল্পীর যে দশা হয় ফাল্গুনিরও তাই হয়েছে। তবু কিছুদিনের জন্য সে একটা আশ্রয় পেয়েছে শুনে মনটা আশ্বস্ত হল। পাণ্ডে গাড়ি স্টার্ট দেওয়ার উপক্রম করলে সোম বললেন, আপনি এদিকে যাচ্ছেন কোথায়? মহিধরবাবুর বাড়ির দিকেই যাচ্ছি, নকুলেশ্বর বাবুর মুখে শুনলাম উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই বাড়ি যাবার পথে ভাবলাম একবার খোঁজ নিয়ে যাই। কি অসুখ? কিছুই না, সামান্য সর্দি কাশি, কিন্তু ওর তো আবার ওই হাঁপানির ধাত। হ্যাঁ সে তো আছেই, আমারও একবার যাওয়া উচিত, মহিধরবাবু আমাকে বড়ই স্নেহ করেন। বেশ তো, তা আমার গাড়ির পেছনেই উঠে পড়ুন না, একসঙ্গেই যাওয়া যাবে, ফেরার সময় আপনাকে নামিয়ে দিয়ে যাবোখন। হ্যাঁ তাহলে তো ভালোই হয়। সোম মোটরবাইকের পেছনের সিটে বসে পাণ্ডের কোমর জড়িয়ে ধরলেন। আচ্ছা মহিধরবাবুকে বলে দেবেন আমরা কাল বিকেলে যাব। আচ্ছা নমস্কার। মোটরবাইক দুজন আরোহী নিয়ে চলে গেল, আমরাও বাড়ির পথ ধরলাম। ফেরার পথে লক্ষ্য করলাম ব্যোমকেশ নিজের মনেই মুখ টিপে হাসছে। বাড়ি ফিরে চা খাচ্ছি, ব্যোমকেশ একটু অন্যমনস্ক, দরজাটা খোলাই ছিল, সিঁড়ির ওপর ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ব্যোমকেশ তাড়াতাড়ি বলে উঠল, প্রফেসর সোম কোথায় গেছেন এই প্রশ্নের যদি জবাব দেওয়ার দরকার হয় বলো তিনি মিস্টার পাণ্ডের বাড়িতে গেছেন। কথাটা ভালো করে হজম করার আগেই প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন এসে পড়ল। মালতী দেবী দরজার কাছে এসে দাঁড়িয়েছেন, সর্দিতে তার মুখ আরও ভারী হয়ে গেছে, চোখ লাল। ঘরের চারদিক ভালো করে দেখে নিলেন। সত্যবতী উঠে দাঁড়িয়ে বলল, আসুন মিসেস সোম। না আমার শরীর ভালো নয়, তা উনি আপনাদের সঙ্গে বেরিয়েছিলেন, কোথায় গেলেন? ব্যোমকেশ দরজার কাছে গিয়ে সহজ সুরে বলল, রাস্তায় পাণ্ডে সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, তিনি প্রফেসর সোমকে নিজের বাড়িতে নিয়ে গেছেন। পুলিশের পাণ্ডে? ওর সঙ্গে তার কি দরকার? তা তো শুনলাম না, পাণ্ডে বললেন চলুন আমার বাড়িতে চা খাবেন, হয়তো কোনো কাজের কথা আছে। মালতী দেবী আমাদের তিনজনের মুখ ভালো করে দেখে নিলেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন, আর কোনো কথা না বলে চলে গেলেন। আমরা আবার ফিরে এসে বসলাম। ব্যোমকেশ আমাদের দিকে তাকিয়ে একটু লজ্জিতভাবে হাসল। ডাহা মিথ্যে কথা বলতে হলো, কিন্তু উপায় কি? বাড়িতে দাম্পত্য দাঙ্গা হওয়াটা কি ভালো? তোমাদের সহানুভূতি শুধুই পুরুষের দিকে, মিসেস সোম যে সন্দেহ করেন সেনেহাত মিছে নয়। আর তোমাদের সহানুভূতি শুধু মেয়েদের দিকে, স্বামীর ভালোবাসা না পেলে তোমরা হিংসে চৌচির হয়ে যাও, কিন্তু স্বামীর ভালোবাসা কি করে রাখতে হয় সেটা জানো না। যাই হোক অজিত, তোমাকে একটা কাজ করতে হবে ভাই, বাইরের বারান্দায় পাহারা দিতে হবে, সোম ফিরলেই তাকে জানিয়ে দেওয়া দরকার, নইলে মিথ্যে কথা যদি ধরা পড়ে যায় তাহলে সোম তো যাবেই, সেই সঙ্গে আমাদেরও অশেষ দুর্গতি হবে। আমার কোনো আপত্তি ছিল না। বাইরের বারান্দায় একটা চেয়ার নিয়ে মনের সুখে সিগারেটে টান দিতে লাগলাম। সোম ফিরলেন প্রায় ঘণ্টাখানেক পর, পাণ্ডের মোটর সোমকে নামিয়ে দিয়ে চলে গেল। তিনি বারান্দায় উঠতেই আমি বললাম, শুনে যান কথা আছে। বসার ঘরে ব্যোমকেশ একলা ছিল, দেখলাম সোমের মুখ গম্ভীর আর কঠিন। মহিধরবাবু কেমন আছেন? ভালোই ভালোই আছেন। ওখানে আর কেউ ছিল নাকি? শুধু ডক্টর ঘটক। ব্যোমকেশ তখন মালতী সংবাদ সোমকে শোনাল। সোমের গম্ভীর মুখে একটু হাসি ফুটল। ধন্যবাদ। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় লক্ষ্য করলাম দাম্পত্য কলহ শুধু বাড়ির ওপরতলাতেই সীমাবদ্ধ নেই,
নিচের তলাতেও নেমে এসেছে। সত্যবতীর মুখ ভার, ব্যোমকেশের চোখ মুখেও কাঠিন্য স্পষ্ট। দাম্পত্য কলহ বোধ হয় সর্দি কাশির মতোই ছোঁয়াচ্ছে। কি করে যে দাম্পত্য কলহ শুরু হয় আর কিভাবেই যে শেষ হয় এসব গূঢ় রহস্যের কিছুই আমি বুঝি না। কিন্তু জিনিসটা নতুন নয়, আগেও দেখেছি। মহা ধুমধামের সঙ্গে শুরু হয়ে সকালের মেঘের গর্জন আচমকা শূন্যে মিলিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। খাওয়া শেষ হলে ব্যোমকেশ বলল, অজিত চলো আজ সকালবেলা একটু বেরোনো যাক। বেশ তো বলো, সত্যবতী তৈরি হয়নি? আমার বাড়িতে কাজ আছে, সকাল বিকেল টোটো করে বেড়ালে চলবে না। ব্যোমকেশ উঠে গায়ে শাল জড়াতে জড়াতে বলল, আমরা দুজনে যাব, আমি এই প্রস্তাব করেছিলাম, চলো শুধু শুধু বাড়িতে বসে লাভ নেই। সত্যবতী একবার ব্যোমকেশের পায়ের দিকে তাকালো। যার রুগ্ন শরীর তার মোজা পরে বাইরে যাওয়া উচিত, এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর হাসি চাপতে না পেরে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে ব্যোমকেশ বেরিয়ে এলো, তার কপালে গভীর ভ্রুকুটি কিন্তু পায়ে মোজা। রাস্তায় বেরিয়ে পড়লাম। ব্যোমকেশের যে বিশেষ কোনো গন্তব্য আছে সেটা বুঝতে পারলাম কিছুক্ষণ পরে। একটা খালি রিকশায় উঠে বসে সে বলল, ডেপুটি উষানাথ বাবু কা মাকান চালক। রিকশা চলতে শুরু করলো। আমি বললাম, হঠাৎ উষানাথ বাবু? আজ রোববার, উনি বাড়িতে থাকবেন, তাকে দু একটা কথা জিজ্ঞেস করবার আছে। ব্যোমকেশ, তুমি ছবি চুরির ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছ মনে হচ্ছে, সত্যি কি ওতে গুরুতর কিছু আছে? সেটাই তো আবিষ্কার করার চেষ্টা করছি। রিকশা গন্তব্যে পৌঁছল, হাকিমপাড়ায় বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। ফটকের কাছে রিকশাওয়ালাকে অপেক্ষা করতে বলে আমরা ভেতরে ঢুকলাম। প্রথমেই চমক লাগল, বাড়ির সদরে কয়েকজন পুলিশের লোক, তারপর দেখলাম ডিএসপি পুরন্দর পাণ্ডের মোটর বাইক। উষানাথ আর পাণ্ডে সদর বারান্দায় ছিলেন। আমাদের দেখে পাণ্ডে অবাক হয়ে বললেন, এ কি আপনারা? আজ রোববার, তাই বেড়াতে এসেছিলাম। আসুন, কাল রাতে বাড়িতে চুরি হয়েছে। তাই নাকি, কি চুরি গেছে? সেটা এখনো জানা যায়নি। রাতে এরা দোতলায় থাকে, নিচে কেউ থাকে না, ঘর বন্ধ থাকে। কাল রাতে অফিস ঘরে ঢুকে চোর আলমারি খোলার চেষ্টা করেছিল, একটা অন্য চাবি তালায় ঢুকিয়েছিল, কিন্তু সেটা আর বের করতে পারেনি। আচ্ছা, আলমারিতে কি ছিল? সরকারি দলিল ছিল, আর আমার স্ত্রীর গয়নার বাক্স ছিল, স্টিলের আলমারি, লোহার সিন্দুক বলতে পারেন। উষানাথবাবুর চোখে কালো চশমা, চোখ দেখা যাচ্ছে না, তবু মুখ দেখে মনে হচ্ছে তিনি ভয় পেয়েছেন। তাহলে চোর কিছু নিয়ে যেতে পারেনি? সেটা আলমারি না খোলা পর্যন্ত বোঝা যাচ্ছে না। একটা চাবিওলাকে ডাকতে পাঠিয়েছি। তা চোর ঘরে ঢুকলো কি করে? কাঁচের জানলার একটা কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে ছিটকিনি খুলেছে। আসুন না, দেখবেন আসুন। উষানাথবাবুর অফিস ঘরে ঢুকলাম। মাঝারি মাপের ঘর, একটা টেবিল, কয়েকটা চেয়ার, স্টিলের আলমারি, দেওয়ালে ভারত সম্রাটের ছবি, এছাড়া আর কিছু নেই। ব্যোমকেশ কাঁচ ভাঙা জানলা পরীক্ষা করল, আলমারির চাবি ঘোরাবার চেষ্টা করল, কিন্তু চাবি ঘুরল না। এই চাবিটা ছাড়া নিজের আগমনের আর কোনো নিদর্শন চোর রেখে যায়নি। অফিস ঘরের পাশেই ড্রয়িং রুম, মাঝে দরজা, আমরা সেখানে গিয়ে বসলাম। আলমারি না খোলা পর্যন্ত কিছু চুরি গেছে কি না সেটা বোঝা যাবে না। আপনার চাটা কিছু? না না, আপনাকে আর কষ্ট করতে হবে না। ড্রয়িং রুমটা মামুলিভাবে সাজানো গোছানো, এখানেও দেওয়ালে ভারত সম্রাটের ছবি, এক কোণে একটি রেডিও, চেয়ারগুলোর পাশে ছোট ছোট নিচু টেবিল, তাদের কোনোটার উপর পেতলের ফুলদানি, কোনোটার উপর ছবির অ্যালবাম, দামি জিনিস কিছুই নেই। চোর বোধহয় এই ঘরে ঢোকেনি। এ ঘরে চুরি করবার মতো কিছু নেই। কথা শেষ করে তিনি লাফিয়ে উঠলেন, চোখের কালো চশমা কিছুক্ষণের জন্য তুলে কোণের রেডিওটার দিকে তাকিয়ে রইলেন, তারপর চশমা নামিয়ে বললেন, পরি? আমার পরি কোথায় গেল? পরি? একটা রূপলি গিলটি করা ছোট্ট পরি, ম্যাজিস্ট্রেট সাহেবের স্ত্রী আমাকে উপহার দিয়েছিলেন, সেটা ওই রেডিওর ওপর রাখা থাকত, নিশ্চয়ই চোরে নিয়ে গেছে। আমরা উঠে গিয়ে দেখলাম রেডিওর ওপর আধুলির মতো একটা জায়গা, সম্পূর্ণ শূন্য,
পরি যে ওখানে অবস্থান করত সে নিয়ে কোনো সন্দেহ নেই। চোর হয়তো নেয়নি, আপনার ছেলে খেলা করার জন্য নিয়ে থাকতে পারে, একবার খোঁজ নিয়ে দেখুন না। খোকা সভ্য ছেলে কখনো কোনো জিনিসে হাত দেয় না। যাই হোক, আমি খোঁজ নিচ্ছি। উষানাথবাবু ওপরে চলে গেলেন। ব্যোমকেশ পাণ্ডেকে জিজ্ঞেস করল, কাউকে সন্দেহ করেন নাকি? সন্দেহ না, সেরম কিছু না, তবে একটা আটদালি বলছে কাল রাতে আন্দাজ 7:30টার সময় একটা পাগলাটি গোছের লোক ডেপুটির সঙ্গে দেখা করতে এসেছিল। ডেপুটিবাবু দেখা করেননি, আটদালি তাকে বাইরে থেকেই তাড়িয়ে দিয়েছিল। আটদালি লোকটা যেরকম বর্ণনা দিল তাতে তো মনে হয় ফাল্গুনী পাল। হ্যাঁ, একজন সাব ইন্সপেক্টরকে খোঁজ নিতে পাঠিয়েছি। উষানাথবাবু ওপর থেকে নেমে এলেন। আমার স্ত্রী বা ছেলে কেউই পরীর ব্যাপারে কিছু জানে না, ও বেটা চোর নিশ্চয়ই রূপ ভেবে নিয়ে গেছে। ব্যোমকেশ ভুরুকুচকে বসেছিল, মাথা তুলে বলল, ভালো কথা। সেই ছবিটা আছে কিনা দেখেছিলেন কি? কোন ছবি? সেই যে একটা গ্রুপ ফটোর কথা মহিধরবাবুর বাড়িতে হয়েছিল। ও না, দেখা হয়নি। ওই যে আপনার পাশে অ্যালবাম রয়েছে, দেখুন না, ওতেই আছে। ব্যোমকেশ অ্যালবামটা নিয়ে পাতা উল্টাতে লাগল। উষানাথবাবুর বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে সবারই ছবি আছে, এমনকি মহিধরবাবু আর রজনীরও ছবি আছে, শুধু ওই গ্রুপ ফটোটাই নেই। কই, দেখছি না তো। হ্যাঁ, নেই। উষানাথবাবু উঠে এসে নিজে অ্যালবাম দেখলেন, কিন্তু ফটো পাওয়া গেল না। কি জানি কোথায় গেল, কিন্তু ওটা এমন কিছু দামি জিনিস নয়। আলমারি থেকে যদি দলিল কিংবা গয়নার বাক্স চুরি হয়ে থাকে। আপনি চিন্তা করবেন না, চোর কিছুই চুরি করতে পারেনি। গয়নার বাক্স নিরাপদে আছে, এমনকি একটু খুঁজলে আপনার পরিও পাওয়া যাবে। আজ তাহলে আমরা উঠি। মিস্টার পাণ্ডে, যদি চোরের সন্ধান পান তাহলে আমাকে বঞ্চিত করবেন না, কেমন? পাণ্ডে হেসে ঘাড় নাড়ল। আমরা বেরিয়ে এলাম, উষানাথবাবু আমাদের সঙ্গে বেরোলেন। ব্যোমকেশ ইশারায় উষানাথবাবুকে বারান্দার এক কোণে নিয়ে গিয়ে চুপি চুপি কিছুক্ষণ কথা বলল, তারপর ফিরে এসে বলল, চলো। রিক্সাওয়ালা অপেক্ষা করছিল বাইরে, আমরা ফেরার পথ ধরলাম। ব্যোমকেশ চিন্তায় মগ্ন, এক সময় বলল, অজিত, উষানাথবাবু একবার চোখের চশমা তুলেছিলেন, তখন কিছু লক্ষ্য করেছিলে? কই না তো, কি লক্ষ্য করব। উষানাথবাবুর বাঁ চোখটা পাথরের। তাই নাকি? এই কারণে সব সময় কালো চশমা পরে থাকেন? হ্যাঁ, বছর তিনেক আগে ওর চোখের ভেতরে ফোঁড়া হয়, অপারেশন করে চোখটা বাদ দিতে হয়। ওর সব সময়ের ভয় সাহেবরা জানতে পারলে ওর চাকরিটা চলে যাবে। আচ্ছা, ভীতু লোক তো, এই কথাই বুঝি আড়ালে গিয়ে হচ্ছিল। হ্যাঁ, এই তথ্যের গুরুত্ব কতটা তখন সেটা বুঝতে পারিনি। উষানাথবাবু যদি এক চোখে কানাই হন তাতে পৃথিবীর কি ক্ষতি বৃদ্ধি, কে জানে। রিক্সা ক্রমে বাড়ির কাছে চলে এসেছে। ব্যোমকেশ বলল, অজিত, তুমি যাবার সময় জিজ্ঞেস করছিলে না ওই ছবি চুরির ব্যাপারটা গুরুতর কিনা, সে প্রশ্নের উত্তর এখন দেওয়া যেতে পারে। ব্যাপারটা সত্যি গুরুতর। সত্যি? কি করে বুঝলে? ব্যোমকেশ কোনো উত্তর দিল না, শুধু একটু মুচকি হাসল। বিকেলে আমরা মহিধরবাবুর বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। সত্যবতী এলো। ঠাকুরবো, টর্চ নিয়ে যেও, ফিরতে রাত করবে নিশ্চয়ই। তুমি তাহলে এবেলাও বেরোচ্ছ না? না, উপরতলায় একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, কথা বলার লোক নেই। ওর কাছে দুদণ্ড বসে দুটো কথা বললে ওর মনটাও ভালো থাকবে। বাবা, মালতী দেবীর প্রতি তোমার সহানুভূতি যে ক্রমে বেড়েই চলেছে। কেন বাড়বে না, নিশ্চয়ই বাড়বে। আর রজনীর প্রতি সহানুভূতিও বোধ করি সেই অনুপাতেই কমে যাচ্ছে। মোটেও না, একটুও কমেনি। রজনীর দোষ কি, যত নষ্টের গোড়া ওই পুরুষ জাতটা। এই দেখো, জাত তুলে কথা বলবে না, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। সত্যবতী নাকশিটকে রান্নাঘরের দিকে চলে গেল। মহিধরবাবুর বাড়িতে আমরা যখন পৌঁছলাম
তখন সূর্যাস্ত হয়নি বটে, কিন্তু বাগানের মধ্যে কেমন যেন একটা ঘোর ঘোর হয়ে এসেছে। খোলা ফটকে কেউ নেই, রাতেও বোধহয় ফটক খোলাই থাকে, মানুষের যাতায়াতে কোনো বাধা নেই। বাড়ির সদর দরজা খোলা, কিন্তু বাড়িতে কেউ আছে বলে মনে হয় না। মহিধরবাবু, মহিধরবাবু, কিরে বাবা, বাড়িতে কেউ আছেন? আগে কর্তাবাবু ওপরে শুয়ে আছেন, দিদিমণি বাগানে বেড়াচ্ছেন, আপনারা বসুন, আমি ডেকে আনছি, এক বৃদ্ধ কোচের চাকর জানালো। দরকার নেই, আমরাই দেখছি। বাগানে নেমে ব্যোমকেশ বাগানের একটা কোণ লক্ষ্য করে চলল। গাছপালা ঝোপঝাড়ে বেশি দূর দেখা যায় না, কিন্তু ঘাসে ঢাকা সংকীর্ণ পথ মাকড়সার জালের মতো বিস্তৃত। বুঝলাম ব্যোমকেশ ফাল্গুনী পালের আস্তানার সন্ধানে চলেছে। বাগানের কোণে একটা মাটির ঘর, মাথায় টালির ছাউনি, পাশেই একটা বড় কুয়ো। ঘরের দরজা খোলা, কিন্তু ভেতরে অন্ধকার। আমি টর্চের আলো ভেতরে ফেললাম। অন্ধকারে খড়ের বিছানার উপর কেউ যেন শুয়েছিল, আলো পড়তেই উঠে বাইরে এলো। ফাল্গুনী পাল। আজ ফাল্গুনীর মন ভালো নেই, গলায় অভিমান মাখা উদাসীনতা। আপনারাও কি পুলিশের লোক? আমার ঘর খানা তল্লাশ করতে এসেছেন? আসুন আসুন, দেখুন, প্রাণ ভরে খানা তল্লাশ করুন, কিচ্ছু পাবেন না। আমি গরিব হতে পারি, চোর নই। আমরা খানা তল্লাশ করতে আসিনি, আপনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাল রাতে আপনি উষানাথবাবুর বাড়িতে গিয়েছিলেন কেন? ওর একটা ছবি এঁকেছিলাম, সেটাই দেখাতে গেছিলাম। দারোয়ান দেখা করতে দিল না, তাড়িয়ে দিল। বেশ কথা, ভালো কথা, কিন্তু সেজন্য পুলিশ লেলিয়ে দেওয়ার কি দরকার? পুলিশ পাঠানো ভারী অন্যায়। আমি পুলিশকে বলে দেব, আপনাকে আর বিরক্ত করবে না। ধন্যবাদ। ফাল্গুনী আবার কোটরে ঢুকে গেল, আমরাও ফিরে এলাম। দিনের আলো প্রায় নিঃশেষ। আমরা বাগানে ইতস্তত ঘুরে বেড়াতে লাগলাম, কিন্তু রজনীকে দেখতে পেলাম না। বাগানের অন্যদিকে একটা চারকোনা পিরামিডের মতো দেখতে উঁচু খেলার জায়গা, চারপাশে সবুজ শ্যাওলার শেকলের মতো। তার পাশ দিয়ে যেতে যেতে আমরা থমকে দাঁড়ালাম। পিরামিডের অন্য দিক থেকে কাদের যেন কথা শোনা যাচ্ছে। উফ, ছবি ছবি ছবি, কি হবে ছবি দিয়ে, চাই না আমার ছবি। আস্তে, কেউ শুনতে পাবে, আস্তে কথা বলো। কণ্ঠস্বর দুটোই পরিচিত, ডাক্তার ঘটক আর রজনী। ডাক্তার ঘটক শান্ত সংযত মানুষ বলেই জানি, তার গলায় এমন আর্ত উগ্রতাও থাকতে পারে সেটা কল্পনা করা বেশ কঠিন। আমি তোমাকে চাই, তোমাকে, দুধের বদলে জল খেয়ে মানুষ বাঁচতে পারে না। আমি কি চাই না, কিন্তু উপায় নেই যে। উপায় আছে, আমি বলছি তোমাকে। কিন্তু বাবা। শোনো, তুমি নাবালিকা নও, তোমার বাবা তোমাকে আটকাতে পারবে না। তা জানি, কিন্তু শোনো লক্ষ্মীটি, শোনো, বাবার শরীর খারাপ যাচ্ছে, তিনি একটু সেরে উঠুন, তারপর না হয়। না, আমি আজই জানতে চাই যে তুমি রাজি কিনা। আচ্ছা, আজই বলবো, কিন্তু এখন নয়, আমাকে একটু সময় দাও। আজ রাত 10:30 সময় তুমি এসো, আমি এখানেই থাকব, তখন কথা হবে। এখন হয়তো বাড়িতে কেউ এসেছে, আমাকে না দেখলে। ব্যোমকেশ নিঃশব্দে আমার হাত ধরে টান মারল। দুজনে পা টিপে টিপে ফিরে আসছি, হঠাৎ চোখে পড়ল পিরামিডের অন্য দিক থেকে আর একটা লোক, আমাদের মতোই, খুব সাবধানে দূরে চলে যাচ্ছে। একবার মনে হলো বুঝি ডাক্তার ঘটক, কিন্তু ভালো করে চিনবার আগেই লোকটা অদৃশ্য হয়ে গেল। রাস্তায় বেরিয়ে এলাম আমরা, অন্ধকার হয়ে গেছে, আকাশে চাঁদ নেই। রাস্তার পাশে কেরোসিনের আলোগুলো দূরে দূরে মিটমিট করে জ্বলছে। আমি মাঝে মাঝে টর্চ জ্বেলে রাস্তা দেখতে দেখতে চললাম। ব্যোমকেশ চিন্তামগ্ন,
দুই বিদ্রোহী যুবক যুবতীর নিয়তি কোন জটিল পথে চলেছে বোধহয় সেটাই ভাবছে। আমি তার ধ্যানভঙ্গ করলাম না। বাড়ির কাছাকাছি পৌঁছে হঠাৎ ব্যোমকেশ বলল, অন্য লোকটাকে চিনতে পারলে অজিত? না, কে বলো তো? উনি হচ্ছেন আমাদের গৃহস্বামী অধ্যাপক আদিনাথ সোম। তাই নাকি? দেখো ব্যোমকেশ, আমার পক্ষে ব্যাপারটা কিন্তু একটু জটিল হয়ে উঠেছে। ছবি চুরি, পরিচুরি, নেশাখোর চিত্রকর, কানা হাকিম, অবৈধ প্রণয়, অধ্যাপকের আড়িপাতা, কিছুই বুঝতে পাচ্ছি না। না পারারই কথা। রবীন্দ্রনাথের গান মনে আছে? জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে, জীবন বিনা ঠিক সুরে তাই বাজে নারে। আমিও সরু মোটা তারের জট ছাড়াতে পারছি না। আচ্ছা, এই যে ডাক্তার আর রজনীর ব্যাপারটা, এতে আমাদের কিছু করা উচিত নয়? একদম নয়। আমরা ক্রিকেট খেলার দর্শক, হাততালি দিতে পারি, দুয়ো দিতে পারি, কিন্তু খেলার মাঠে নেমে খেলায় বাগড়া দেওয়া আমাদের পক্ষে ঘোর বেয়াদবি। বাড়ি ফিরে দেখি সত্যবতী একা একা পশমের গেঞ্জি বুনছে। বললাম, তোমার রোগীর কি খবর? সত্যবতী উত্তর দিল না, সেলাইয়ের উপর ঝুঁকে দ্রুত কাঁটা চালাতে লাগলো। কি হলো, মুখে কথা নেই যে? মালতী দেবীকে দেখতে গেছিলে? গেছিলাম। তার মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠছে। ব্যোমকেশ কিছুটা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছিল গোটা ব্যাপারটা। হঠাৎ হো হো করে হেসে শোবার ঘরে ঢুকল। সত্যবতী চমকে উঠল, তারপর শোবার ঘরের দরজার দিকে রেগে তাকালো, তারপর আবার কাঁটা চালাতে লাগল। আমি ওর পাশে গিয়ে বসলাম। এই কি ব্যাপার খুলে বলো দেখি। কিছু না, চা খাবে তো? জল চড়াতে বলে এসেছি, যাই দেখি। আহা, আগে কি হয়েছে বলো না, যা পরে হবে। কি আবার হবে? ওই লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটার কাছে আমার যাওয়াই ভুল হয়েছিল। এমন পচা নোংরা মন আমাকে বলে কি না? থাক, ওসব কথা আমি বলতে পারবো না। যার অমন মন তার মুখে মুড়ো জেলে দিতে হয়। সত্যবতী চলে গেল, ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। সন্দেহপ্রবণ মহিলা পাত্রপাত্রী বিচার করে না জানি, কিন্তু সত্যবতীকে যে মহিলা এমন কুরুচিকর দোষারোপ করতে পারে তাকে গুলি করে মারা উচিত। রাগে আমারও মুখ লাল হয়ে উঠল। রাতে ঘুম আসছিল না, সারাদিনের নানা ঘটনায় মাথা গরম হয়ে আছে। ঘড়িতে দেখলাম 10টা। ডিসেম্বরের রাত 10টা মানে গভীর রাত। ব্যোমকেশ আর সত্যবতী দুজনেই ঘুমিয়ে পড়েছে। বিছানা ছেড়ে গায়ে আলোয়ান দিয়ে সিগারেট ধরালাম। একটা জানলা খুলে জানলার কাছে দাঁড়িয়েছি। জানলাটা সদরের দিকে, সামনে ফটক, তার ওপারেই রাস্তা। রাস্তার ধারে মিউনিসিপ্যালিটির আলো জ্বলছে, তবে আলোর জোর কম, প্রদীপের তেল বোধহয় শেষ হয়ে আসছে। মিনিট দু তিন হয়েছে, হঠাৎ বাইরে একটা অস্পষ্ট খসখস শব্দ। কে যেন বারান্দা থেকে নামছে। রাস্তায় আলোর পাশ দিয়ে যাবার সময় চিনতে পারলাম, কালো কোট প্যান্ট পরা অধ্যাপক সোম। এত রাতে সোম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ রাত 10:30 সময় মহিধরবাবুর বাগানে রজনী আর ডাক্তার ঘটকের তো দেখা করার কথা। তার মানে ইনিও সেখানে যাচ্ছেন, কিন্তু কিন্তু কেন? আবার খসখস শব্দ, সঙ্গে চাপা কাশির শব্দ। বাইরে বেরিয়ে এলেন মালতী দেবী। সোম যে পথে গিয়েছিলেন সেই পথেই তিনিও অদৃশ্য হলেন। পরিস্থিতি স্পষ্ট, স্বামী অভিসারে যাচ্ছেন আর স্ত্রী অসুস্থ শরীরে এই শীতের রাতে তার পিছু নিয়েছেন, বোধহয় স্বামীকে হাতে নাতে ধরতে চান। প্রেমহীন স্বামী আর বিশ্বাসহীন স্ত্রীর দাম্পত্য জীবন কি ভয়ঙ্কর! এর চেয়ে ডিভোর্স ভালো।
আমার কি করা উচিত? বঙ্কেশকে ডাকব? না থাক, আমি বরং জানলার কাছে বসে পাহারা দিই। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আবার সিগারেট ধরালাম। 5 মিনিট, 10 মিনিট, মিউনিসিপ্যালিটির আলো বন্ধ হয়ে গেছে। একটা মূর্তি ফটক দিয়ে ভেতরে ঢুকল। নক্ষত্রের আলোয় চিনতে পারলাম মালতী দেবী। এত তাড়াতাড়ি ফিরে এলেন, কিন্তু সোম কোথায়? মনে হয় অন্ধকারে বেশি দূর স্বামীকে অনুসরণ করতে পারেননি, রাস্তা হারিয়ে ফেলেছেন। সোম ফিরে এলেন রাত প্রায় 11:30। বাদুড়ের মতো নিঃশব্দে বাড়ির মধ্যে মিলিয়ে গেলেন। সকালে ব্যোমকেশকে রাতের ঘটনাটা বললাম। সে চুপ করে শুনল, কিছু বলল না। একজন কনস্টেবল একটা চিঠি দিয়ে গেল, ডিএসপি পুরন্দর পাণ্ডের চিঠি। আগের দিন সন্ধে 6:00। প্রিয় ব্যোমকেশ বাবু, ডেপুটি সাহেবের আলমারি খুলে দেখা গেল কিছু চুরি যায়নি। আপনি বলেছিলেন পরিটাকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু পরি এখনো নিরুদ্দেশ, চোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। আপনি জানতে চেয়েছিলেন তাই লিখলাম। ব্যোমকেশ চিঠিটা পকেটে রেখে বলল, পাণ্ডে সত্যিকারের সজ্জন লোক। এই সময় যিনি সবেগে এসে উপস্থিত হলেন তিনি ফটোগ্রাফার নকুলেশ সরকার। মহিধরবাবুর পার্টির পর এর সঙ্গে রাস্তায় দু একবার দেখা হয়েছিল। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম খবরটা দিয়ে যাই। শোনেননি নিশ্চয়ই, ফাল্গুনী পাল ওই যে ছবি আঁকত, মহিধরবাবুর বাগানে কুয়ে ডুবে মরেছে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলাম। কখন হলো ব্যাপারটা? বোধহয় কাল রাতে, আমি ঠিক জানি না। মাতাল লোক, অন্ধকারে টাল সামলাতে পারিনি, পড়েছে কুয়ে। আজ সকালে আমি মহিধরবাবুর খোঁজ নিতে গেছিলাম, দেখি মালিরা কুয়ো থেকে লাশ তুলছে। আমি আর ব্যোমকেশ মুখ চাওয়াচাওয়ি করলাম। কাল রাতে মহিধরবাবুর বাগানে অনেক বিচিত্র ঘটনা ঘটেছে। আচ্ছা আজ তাহলে উঠি, আমাকে আবার ক্যামেরা নিয়ে ফিরে যেতে হবে। আরে বসুন বসুন, চা খেয়ে যান। নকুলেশ চায়ের আমন্ত্রণ উপেক্ষা করতে পারলেন না, কিছুক্ষণেই চা এসে গেল। দু চার কথার পরে ব্যোমকেশ জিজ্ঞেস করল, সেই গ্রুপ ফটোটার নেগেটিভটা খুঁজেছিলেন? কোন নেগেটিভ? ও হ্যাঁ হ্যাঁ, অনেক খুঁজেছি মশাই, পাওয়া গেল না। আমার লোকসানের বরাত, থাকলে আরও 5 খানা বিক্রি হতো। আচ্ছা ওই ফটোটায় কে কে ছিল বলুন দেখি। কে কে ছিল? পিকনিকে গেছিলাম, ধরুন মহিধরবাবু, ওর মেয়ে রজনী, ডাক্তার ঘটক, প্রফেসর সোম আর তার স্ত্রী, ডেপুটি উষানাথবাবু আর তার পরিবার, আর ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা, সকলেই ফটোতে ছিলেন। ফটোটা কিন্তু খুব ভালো হয়েছিল জানেন, গ্রুপ ফটো সচরাচর অত ভালো হয় না। আচ্ছা চলি তাহলে, আরেকদিন আসব। নকুলেশ চলে গেলেন। ফাল্গুনির কথাটা ভেবে মনটা ভারী হয়ে উঠল। সে নেশাখোর লক্ষ্মী ছাড়া ছিল বটে, কিন্তু ভগবান তাকে প্রতিভা দিয়েছিলেন। এ সম্ভাবনা আমার মনেই আসেনি। যাই হোক চলো বেরোনো যাক। কোথায় যাবে? ব্যাংকে যাব, কিছু টাকা বের করতে হবে। এখানে এসে ব্যাংকে কিছু টাকা জমা রাখা হয়েছিল, সংসার খরচের প্রয়োজন মতো বের করতে হতো। আমরা সদর বারান্দায় বেরিয়ে দেখলাম প্রফেসর সোম ড্রেসিং গাউন পরে নেমে আসছেন। তার মুখে উদ্বিগ্ন গাম্ভীর্য। কি খবর? খবর ভালো না, ওর অসুখ খুব বেড়েছে, বোধহয় নিউমোনিয়া। জ্বর বেড়েছে, মাঝে মধ্যে ভুলভাল বকছেন মনে হলো। ডাক্তার ঘটককে খবর দিয়েছেন? সোমের মুখ অন্ধকার হয়ে গেল। না না, ঘটককে ডাকবো না, আমি অন্য ডাক্তার ডাকতে পাঠিয়েছি। কেন? ডাক্তার ঘটকের ওপর কি আপনার বিশ্বাস নেই? আমি যখন প্রথম এসেছিলাম তখন আপনিই কিন্তু ঘটককে সুপারিশ করেছিলেন। সোম চুপ করে রইলেন। যাই হোক, এইমাত্র খবর পেলাম ফাল্গুনী পাল কাল রাতে মহিধরবাবুর কুয়োয় ডুবে মারা গেছে। তাই নাকি? হয়তো আত্মহত্যা করেছে, আর্টিস্টদের একটু অস্থিরতা থাকে বটে। প্রফেসর সোম, কাল রাত 11:00 সময় আপনি কোথায় ছিলেন?
আমি মানে আপনাকে কে বললাম আমি কোথাও ছিলাম? মানে আমি তো মিথ্যে কথা বলে লাভ নেই। প্রফেসর সোম, আপনার স্ত্রীর আজ যে বাড়াবাড়ি হয়েছে তার জন্য দায়ী আপনি। তিনি কাল আপনার পেছন পেছন রাস্তায় বেরিয়েছিলেন, শীতের রাতে ওই শরীর নিয়ে আপনাকে অনুসরণ করা। এই রোগে যদি তার মৃত্যু হয়। আমার স্ত্রী? পঙ্কেশবাবু বিশ্বাস করুন, আমি জানি না যে। কিন্তু আমরা জানি। প্রফেসর সোম, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই সতর্ক করে দিচ্ছি, এসব বন্ধ করুন, আপনি বিবাহিত। এসো অজিত। সোম স্তম্ভের মতো দাঁড়িয়ে রইলেন। আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় কিছু দূর গিয়ে ব্যোমকেশ বলল, সোমকে খুব ভয় পাইয়ে দিয়েছি, ব্যাংক খুলতে তো এখনো দেরি আছে, চলো একবার ঘটকের ডিসপেন্সারিতে ঢু মেরে যাই। বাজারের দিকেই ডিসপেন্সারি। আমরা ডাক্তারের ঘরে ঢুকতে যাব, শুনলাম সে একজনকে বলছে, দেখুন আপনার ছেলে টাইফয়েড হয়েছে, হ্যাঁ লম্বা কেস সারতে সময় লাগবে, আর আমি এখন লম্বা কেস নিতে পারবো না, আপনি বরং শ্রীধরবাবুর কাছে যান, তিনি প্রবীণ ডাক্তার। আমরা ঢুকলাম, লোকটা চলে গেল। আরে আসুন আসুন, রোগী যখন সশরীরে ডাক্তারের বাড়িতে আসে তখন বুঝবেন রোগ সেরে গেছে। মহিধরবাবু সেদিন আমাকে ঘোড়ার ডাক্তার বলেছিলেন, এখন আপনি বলুন, হয় আমি মানুষের ডাক্তার নতুবা আপনি ঘোড়া। ডাক্তারের মন আজ ভারী প্রফুল্ল, চোখে আনন্দের জ্যোতি। আপনি মানুষের ডাক্তার, এ কথা স্বীকার করে নেওয়াই আমার পক্ষে সম্মানজনক। মহিধরবাবু কেমন আছেন? অনেকটাই ভালো, প্রায় সেরে উঠেছেন। ফাল্গুনী পাল মারা গেছেন, শুনেছেন কি? সে কি মানে সেই চিত্রকর? কি হয়েছিল তার? কিছু হয়নি, কাল রাতে জলে ডুবে মারা গেছে। এ বাবা, আমার একবার যাওয়া উচিত, মহিধরবাবু দুর্বল শরীর, যাই একবার চট করে ঘুরে আসি। আপনি কলকাতা যাচ্ছেন কবে? ডাক্তারের মুখের ভাব বদলে গেল হঠাৎ, কিছুক্ষণ ব্যোমকেশের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। কি, আমি কলকাতা যাচ্ছি সেটা আপনাকে কে বলল? হ্যাঁ, শিগগিরই একবার যাওয়ার ইচ্ছে আছে। আচ্ছা চললাম, যদি সময় পাই ওবেলা আপনাদের বাড়ি যাব, কেমন? ডাক্তার মোটরে চড়ে বেরিয়ে গেল। আমরা ব্যাংকের দিকে চললাম। পথে জিজ্ঞেস করলাম, ডাক্তার কলকাতা যাচ্ছে জানলে কি করে তুমি? কি আজকাল মানে অন্তর্জামীয় হয়েছ নাকি? না, কিন্তু একজন ডাক্তার যখন বলে লম্বা কেস হাতে নেব না, অন্য ডাক্তারের কাছে যাও, তখন আন্দাজ করা যেতে পারে যে সে বাইরে যাবে। কিন্তু কলকাতাতেই যে যাবে তার নিশ্চয়তা কি? ওটা ডাক্তারের আনন্দিত মুখ দেখে অনুমান করলাম। ওষুধের ডিসপেন্সারির কাছেই ব্যাংক। আমরা গিয়ে দেখলাম ব্যাংক খুলেছে। বড় একটা ঘর দুভাগে ভাগ করা, মাঝখানে কাঠ আর কাঁচের পার্টিশন, পার্টিশনের গায়ে সারি সারি জানলা। এই জানলা দিয়ে জনসাধারণের সাথে ব্যাংকের কর্মচারীর লেনদেন হয়। ব্যোমকেশ একটা জানলার বাইরে দাঁড়িয়ে চেক লিখছে। দেখলাম ভেতরে অমরেশ রাহা দাঁড়িয়ে একজন কেরানির সঙ্গে কথা বলছে। আমাদের দেখতে পেয়ে হাসি মুখে বেরিয়ে এলেন। আরে নমস্কার, ভাগ্যিস আপনাদের দেখে ফেললাম, নইলে তো টাকা নিয়ে চলেই যেতেন। সেদিন পার্টির পর থেকে তো আর দেখাই হলো না, রোজই মনে করেই আপনার বাড়ি যাব, কিন্তু একটা না একটা কাজ পড়েই যায়। ব্যাংকের চাকরি মানেই তো অষ্টপ্রহরের গোলামি। এমন গোলামিতে সুখ আছে? হরদম টাকা নিয়ে নাড়াচাড়া করছেন। সুখ আর কই ব্যোমকেশবাবু, চিনির বলদ চিনির বোঝা বয়ে মরে, কিন্তু দিনের শেষে খায় সেই জল। ব্যোমকেশ চেকের টাকা পকেটে পড়ল। অমরেশবাবু বললেন, চলুন, আজ যখন পেয়েছি সহজে আপনাকে ছাড়ব না, আমার অফিস ঘরে বসে একটু গল্প করা যাক। আপনার প্রতিভার যে পরিচয় অজিতবাবুর লেখা থেকে পেয়েছি, তাতে আপনাকে পেলে আর ছাড়তে ইচ্ছে করে না। আমাদের দেশে প্রতিভাবান মানুষের বড়ই অভাব। ভদ্রলোক যে ব্যোমকেশের প্রতি শ্রদ্ধাশীল তাই নয়, সাহিত্য রসিকও বটে। তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন, কিন্তু নিজের অফিস ঘরের দরজা পর্যন্ত নিয়ে গিয়ে বললেন, না এখানে নয়, চলুন উপরে যাই, এখানে গণ্ডগোল কাজের হুড়োহুড়ি, উপরটা বেশ নিরিবিলি হবে। কাছেই সিঁড়ি। ওপরে উঠতে উঠতে ব্যোমকেশ জিজ্ঞেস করল, ওপরতলাটা বুঝি আপনার কোয়ার্টার? হ্যাঁ, ব্যাংকেরও সুবিধে। স্ত্রী পুত্র পরিবার সব এখানেই থাকেন?
স্ত্রী পুত্র পরিবার আমার নেই ব্যোমকেশবাবু, ভগবান সুমতি দিয়েছিলেন, বিয়ে করিনি। একলা মানুষ তাই ভদ্রভাবে চলে যায়, বিয়ে করলে তো হাঁড়ির হাল হতো। উপরতলাটা একজন লোকের পক্ষে যথেষ্ট বড়, তিন চারটে ঘর, সামনে ছাদ। অমরেশবাবু আমাদের বসার ঘরে নিয়ে এলেন, অনাড়ম্বর পরিচ্ছন্ন ঘর, দেওয়ালে ছবি নেই, মেঝে গালিচা নেই, একপাশে জাজিম ঢাকা চৌকি, দু তিনটে ইজি চেয়ার, একটা বইয়ের আলমারি। সাধারণ ঘর হলেও অমরেশবাবু যে বেশ গোছানো স্বভাবের লোক সেটা বোঝা যায়। আমি বইয়ের আলমারির কাছে গিয়ে বই দেখতে লাগলাম, অধিকাংশ বই গল্প উপন্যাস। ব্যোমকেশও আমার সঙ্গে এসে জুটল, একটা বই টেনে পাতা খুলল, দেখলাম বইটা বাংলা ভাষায় নয়, অনেকটা হিন্দির মতো কিন্তু হিন্দি নয়। আপনি গুজরাটি ভাষাও জানেন? জানি আর কই, একসময় শেখার একটু চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার দ্বারা হবে না, অথচ শিখতে পারলে ভালোই হতো। ব্যাংকের কাজে গুজরাটি জানা থাকলে অনেক সুবিধে হয়। আমরা আবার এসে বসলাম, দু চার কথার পর ব্যোমকেশ বলল, ফাল্গুনি পাল মারা গেছে শুনেছেন বোধ হয়। অমরেশবাবু চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলেন। হ্যাঁ, কবে, কোথায়, কি করে মারা গেল? ব্যোমকেশ ফাল্গুনির মৃত্যু বিবরণ বলল। শুনে অমরেশবাবু দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, আহাহা বেচারা, বড় দুঃখে পড়েছিল, কাল আমার কাছে এসেছিল। কাল এসেছিল? কখন? হ্যাঁ, মানে সকালবেলা, কাল রোববার ছিল, ব্যাংক বন্ধ, সবে চায়ের পেয়ালা নিয়ে বসেছি, ফাল্গুনি এসে হাজির, আমার ছবি এঁকেছে তাই দেখাতে এসেছিল। ও, চাকর এসে তিন পেয়ালা চা দিয়ে গেল। ছবিটা কিনলেন? কিনতে হলো, 5 টাকা দিতে গেলাম কিছুতেই নিল না, 10 টাকা আদায় করে ছাড়ল, কিন্তু এরকম জানলে। মৃত চিত্রকরের শেষ ছবি দেখার ইচ্ছে হচ্ছে খুব। দেখুন না, ভালোই এঁকেছে বোধ হয়, আমি অবশ্য ছবির কিছুই বুঝি না। বইয়ের আলমারির নিচের দেরাজ থেকে একটা চারকোনা কাগজ এনে আমাদের মুখের সামনে ধরলেন, ফাল্গুনি ভালো ছবি এঁকেছে। ব্যোমকেশ অবশ্য চিত্রবিদ্যার জহুরি, হুড়ু কুচকে ছবিটা দেখতে লাগল। ফাল্গুনি পালের খবরটা শোনার পর থেকে অমরেশবাবুর খুশি ভাবটা কেমন যেন কমে গেছে, চুপ করেই চা খাওয়া শেষ করলেন। ফাল্গুনির কথায় মনে পড়ল, সেদিন চায়ের পার্টিতে শুনেছিলাম পিকনিকের ফটোটা চুরি গেছে, মনে আছে? তার কোনো হদিশ পাওয়া গেল কিনা কে জানে। ব্যোমকেশ এক মনে ছবিটা দেখছিল, উত্তর দিল না। আমার কিছু বলা উচিত কিনা বুঝতে পারলাম না। অমরেশবাবু তখন নিজেই বললেন, সামান্য ব্যাপার, তাই বোধহয় ওই নিয়ে আর কেউ মাথা ঘামায়নি। ব্যোমকেশ ছবি নামিয়ে রেখে বলল, হ্যাঁ, চমৎকার ছবি, লোকটা যদি বেঁচে থাকতো আমি ওকে দিয়ে ছবি আঁকিয়ে নিতাম। অমরেশবাবু ছবিটা যত্ন করে রাখবেন, আজ ফাল্গুনি পালের নাম কেউ জানে না, কিন্তু একদিন আসবে যেদিন ওর আঁকা ছবি সোনার দরে বিক্রি হবে। তাই নাকি? তাহলে 10 টাকা জলে যায়নি বলছেন, ছবিটা বাঁধিয়ে দেওয়ালে টাঙানো যাবে? নিশ্চয়ই। আমরা উঠে পড়লাম। অমরেশবাবু বললেন, আবার দেখা হবে, বছর শেষ হতে চলল, আমাকে আবার নববর্ষের ছুটিতে কলকাতায় গিয়ে হেড অফিসের কর্তাদের সঙ্গে একটু দেখা করে আসতে হবে, এবার তো নববর্ষে 2 দিন ছুটি। 2 দিন কেন? এবার 31শে ডিসেম্বর রোববার পড়েছে, শনিবার যদি অর্ধেক দিন ধরেন তাহলে 2.5 দিনের ছুটি পাওয়া যাবে, আপনারা এখনও তো কিছুদিন আছেন। 2 জানুয়ারি পর্যন্ত আছি বোধ হয়। আচ্ছা আচ্ছা, নমস্কার। আমরা বেরিয়ে এলাম, ফেরার পথে বাজারের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ মনে পড়ল সিগারেট ফুরিয়ে গেছে। এই শোনো, এক টিন সিগারেট কিনতে হবে। আরে তাই তো, আমাকেও তো একটা জিনিস কিনতে হবে। একটা বড় মনিহারির দোকানে ঢুকলাম, আমি সিগারেট কিনতে গেলাম, ব্যোমকেশ অন্যদিকে গেল। আমি সিগারেট কিনতে কিনতে আর চোখে দেখলাম ব্যোমকেশ একটা দামি এসেন্সের শিশি কিনে পকেটে পুরল। মনে মনে হাসলাম, এরা কেন যে ঝগড়া করে, কেনই বা ভাব করে কিছুই বুঝি না। দাম্পত্য জীবন আমার কাছে একটা হাস্যকর প্রহেলিকা। সেদিন দুপুরে খাওয়ার পর একটু লম্বা হয়েছিলাম, ঘুম ভাঙল 3:30।
এই যে তুমি এখন কাছে। ব্যোমকেশের ঘর থেকে মৃদু কথার শব্দ আসছে। উঁকি মেরে দেখলাম ব্যোমকেশ চেয়ারে বসে আছে। সত্যবতী ওর পেছনে দাঁড়িয়ে দু হাতে ওর গলা জড়িয়ে কানে কানে কি সব বলছে। দুজনের মুখেই হাসি। সবসময় কাজ দেখিও না তো। না আমার কাজ আছে সত্যি। সরে এসে একটু উচ্চ কণ্ঠে বললাম, ওহে কপট কপতি, তোমাদের কুজন গুঞ্জন শেষ হয়ে গিয়ে থাকে যদি তাহলে না হয় আমি চায়ের ব্যবস্থা করি। সত্যবতী লজ্জা মুখের খানিকটা আঁচলের আড়াল দিয়ে বের করে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে ব্যোমকেশ জ্বলন্ত সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বেরিয়ে এলো। ব্যাপার কি, ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছ যে? পারমিশন পেয়ে গেছি, আজ থেকে যত ইচ্ছে। বুঝলাম, দাম্পত্য জীবনে শুধু প্রেম থাকলেই চলে না, কূটবুদ্ধিরও প্রয়োজন। চা খেয়ে ওপরে রোগিনীর খোঁজ নিতে গেলাম। প্রফেসর সোমের মুখ ভার, মালতী দেবীর অবস্থা খুবই খারাপ। একজন নার্স রাখা হয়েছে দেখাশোনার জন্য। নিচে আসার কিছুক্ষণের মধ্যেই ডাক্তার ঘটক এলো। এবেলা ডাক্তারের ভাবভঙ্গি অন্যরকম, একটু সতর্ক, একটু সন্দিগ্ধ। ব্যোমকেশের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন ব্যোমকেশ সম্বন্ধে তার মনে কোনো সংশয় এসেছে। মহিধরবাবুর বাড়ি গেছিলাম, ফাল্গুনির লাশ দেখলাম। কি দেখলেন? মৃত্যুর কারণ জানা গেল কিছু? অটোপসি না হওয়া পর্যন্ত জোর করে কিছু বলা যায় না। তবু আপনি ডাক্তার, আপনি কি কিছুই বুঝতে পারলেন না? না। আচ্ছা থাকো কথা, মহিধরবাবু কেমন আছেন? কাল বিকেলে আমরা ওকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ডাকাডাকি করে কারুর সাড়া পাওয়া গেল না, তাই ফিরে এলাম। কটার সময় গেছিলেন? আন্দাজ 5টা নাগাদ। কি জানি, আমিও বিকেলবেলায় গিয়েছিলাম কিন্তু 5টার আগেই ফিরে এসেছিলাম। মহিধরবাবু ভালোই আছেন, তবে যেহেতু আজকে বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে তাই একটু শক পেয়েছেন। আর রজনী দেবী, তিনি কেমন আছেন? ডাক্তারের মুখে একটা লাল আভা খেলে গেল, কিন্তু সে ধীরে ধীরে বলল, রজনী দেবী ভালোই আছেন, ওর অসুখ করেছে এমন কথা তো আমি শুনিনি। আচ্ছা আমি আজ উঠি। দরজা পর্যন্ত এসে ব্যোমকেশ বলল, আপনার কলকাতা যাওয়াটা তাহলে হচ্ছেই। ডাক্তার ফিরে দাঁড়াল, তার দু চোখ হঠাৎ যেন জ্বলে উঠল। শুনুন ব্যোমকেশবাবু, আপনি এখানে শরীর সারাতে এসেছেন, হ্যাঁ, গোয়েন্দাগিরি করতে নয়। যেটা আপনার এলাকার বাইরে তা নিয়ে দয়া করে মাথা ঘামাবেন না। কথা শেষ করে গটগট করে বেরিয়ে গেল ডাক্তার ঘটক। আমরা ফিরে এসে বসলাম। ব্যোমকেশ সিগারেট ধরাতে ধরাতে বলল, ডাক্তার ঘটক এমনিতে ভালো মানুষ, কিন্তু ল্যাজে পা পড়লে একেবারে কেউটে সাপ। বাইরে মোটর বাইকের শব্দ এসে থামল। ব্যোমকেশ লাফিয়ে উঠে বলল, আরে পাণ্ডে সাহেব এসেছেন, ভালোই হলো। পাণ্ডে ঘরে ঢুকলেন। আপনার কথাই ফলে গেল ব্যোমকেশ বাবু, পরি উদ্ধার করেছি। বসুন বসুন। তা পরি কোথা থেকে উদ্ধার করলেন? মহিধর বাবুর কুয়ো থেকে, ফাল্গুনের লাশ বেরোনোর পর কুয়োয় ডুবুরি নামিয়েছিলাম, উষানাথবাবুর পরি বেরোলো। আর কিছু? না আর কিছু না। পোস্টমর্টম রিপোর্ট পেয়েছেন? পেয়েছি। ফাল্গুনি জলে ডুবে মারা যায়নি, মৃত্যুর পর তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ কাল রাতে তাকে কেউ খুন করেছে, তারপর মৃতদেহটা কুয়োয় ফেলে দিয়েছে, আত্মহত্যা নয়। তাই তো মনে হচ্ছে। কিন্তু ফাল্গুনির মতো একটা অপদার্থ লোককে খুন করে কার কি লাভ? লাভ নিশ্চয়ই আছে, নইলে খুন করবে কেন? অপদার্থ লোক যদি কোনো সাংঘাতিক গুপ্ত কথা জানতে পারে, তাহলে তার বেঁচে থাকা কারুর কারুর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফাল্গুনি অপদার্থ ছিল বটে, কিন্তু নির্বোধ ছিল না। তা বটে, কিন্তু ভাবছি পরিটা কুয়োর মধ্যে এলো কি করে? তবে কি ফাল্গুনি পরিটা চুরি করেছিল? খুনির সঙ্গে ফাল্গুনির কি এই পরি চুরি নিয়েই মারামারি কাড়াকাড়ি হয়েছিল? তারপর খুনি ফাল্গুনিকে ঠেলে কুয়োয় ফেলে দিয়েছিল, কিন্তু কিন্তু পরিটা তো এমন কিছু দামি জিনিস নয়। ভালো কথা, ফাল্গুনির গায়ে কি কোনো আঘাত চিহ্ন পাওয়া গেছে? না,
কিন্তু ওর পেটে অনেকটা আফিম পাওয়া গেছে, মদের সঙ্গে আফিম মেশানো ছিল। বুঝেছি। দেখুন, কি করে ফাল্গুনির মৃত্যু হলো সেটা বড় কথা নয়, কেন মৃত্যু হলো সেটাই আসল কথা। এই বিষয়ে আপনি কিছু বুঝছেন ব্যোমকেশবাবু? বোধহয় কিছু কিছু বুঝেছি। আপনাকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু আপনার শোনার সময় হবে কি? পাণ্ডে ব্যোমকেশের হাত ধরে দরজার দিকে টেনে নিয়ে গেলেন। সময় হবে কি না দেখছি, চলুন আমার বাড়িতে, একেবারে রাতের খাওয়া সেরে ফিরবেন। পাণ্ডে ব্যোমকেশকে নিয়ে চলে গেলেন। আমি আর সত্যবতী রাত 9:30 পর্যন্ত তাস নিয়ে গোলাম চোর খেললাম। ব্যোমকেশ ফিরলে জিজ্ঞেস করলাম, কি হলো এতক্ষণ ধরে? মুরগিটা যা রেঁধেছিল না। কথা ঘুরিও না, 5 ঘন্টা ধরে কি কথা হলো? পুলিশের গুপ্ত কথা কি বলতে আছে? তবে এমন কোনো কথা হয়নি যা তুমি জানো না। হত্যাকারী কে? 5 কোটি দে। বলেই ব্যোমকেশ শুট করে নিজের শোবার ঘরে ঢুকে পড়ল। বড়দিন এসে চলে গেছে, নতুন বছর প্রায় সমাগত। এই কদিনে নতুন কিছু ঘটেনি। মালতী দেবী প্রায় সেরে উঠেছেন, তাকে সামলাতে সামলাতে অধ্যাপক সোম একেবারে হিমশিম খাচ্ছেন। 30শে ডিসেম্বর শনিবার সকালবেলা ব্যোমকেশ বলল, চলো আজ একটু রোদে বেরোনো যাক। রিক্সা চড়ে বেরোলাম, প্রথমে নকুলেশবাবুর স্টুডিও, নিচে স্টুডিও, ওপরে ওঁর থাকার জায়গা। উনি ওপরেই থাকেন। আমাদের দেখে একটু যেন বিব্রত হয়ে পড়লেন, মনে হলো তিনি বাঁধা ছাঁদা করছিলেন। ও আসুন, ছবি তোলাবেন নাকি? এখন নয়, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার দোকানটা একবার দেখে যাই। বেশ বেশ, আমি কিন্তু ভালো ছবি তুলি, এখানকার কেষ্টবিষ্টু সকলেই আমাকে দিয়ে ছবি তুলিয়েছেন। এই এই দেখুন না, ঘরের দেওয়ালে অনেকগুলো ছবি টাঙানো, তার মধ্যে চেনা লোক বলতে মহিধরবাবু আর অধ্যাপক সোম। বাহ, বেশ ছবি, আপনি দেখছি একজন সত্যিকারের শিল্পী। কি যে বলেন। ওরে লালু, পাশের দোকান থেকে দুটো চা নিয়ে আয়। চায়ের দরকার নেই, আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি। মনে হচ্ছে আপনি কোথাও যাবেন। হ্যাঁ, 2 দিনের জন্য একবার কলকাতা যাব, বউ ছেলে কলকাতায় আছে তো ওদের নিয়ে আসব। আচ্ছা, আপনি গোছগাছ করুন। বেরিয়ে এসে আমরা আবার রিকশায় উঠলাম। স্টেশনে চলো। আরে ব্যাপারটা কি, সবাই জোট বেঁধে কলকাতা যাচ্ছে মনে হচ্ছে। এই সময় কলকাতার একটা নিদারুণ আকর্ষণ আছে। রেলওয়ে স্টেশনে উপস্থিত হলাম। ব্যোমকেশ কিন্তু নামলো না, রিকশাওয়ালাকে ইশারা করতেই সে গাড়ি ঘুরিয়ে বাইরে নিয়ে চলল। কি হলো, নামলে না? তুমি বোধহয় লক্ষ্য করনি, টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ডাক্তার ঘটক টিকিট কিনছিল। তাই নাকি? আমি ব্যোমকেশকে আরও কয়েকটা প্রশ্ন করলাম, কিন্তু সে যেন শুনতে পায়নি, এমন ভান করে কোনো উত্তর দিল না। বাজারের ভেতর দিয়ে যেতে যেতে বড় মণিহারির দোকানের সামনে একটা মোটর দাঁড়িয়ে আছে দেখলাম। ব্যোমকেশ রিকশা থামিয়ে নামল, আমিও নামলাম। আবার কি মতলব, আরও এসেন্স চাই নাকি? আরে না না। তবে কি চুলের তেল, তরল আলতা? আরে এসোই না। দোকানে ঢুকে দেখলাম ডেপুটি উষানাথবাবু রয়েছেন, তিনি একটা চামড়ার স্যুটকেস কিনছেন। আমার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল, আপনিও কলকাতা যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি না, আমি ট্রেজারি অফিসার, আমার কি স্টেশন ছাড়বার জো আছে? কে বললো আমি কলকাতা যাচ্ছি? কেউ বলেনি, আপনি স্যুটকেস কিনছেন দেখে অজিত ভেবেছিল। যাক, আপনার পরি পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। উষানাথবাবু মুখ ঘুরিয়ে দোকানদারের সঙ্গে কথা বলতে লাগলেন। আমরা বেরিয়ে এসে আবার রিকশায় উঠলাম। কি হলো, হুজুর হঠাৎ চটলেন কেন? কি জানি, ওর হয়তো মনে মনে কলকাতা যাবার ইচ্ছে, কিন্তু কর্তব্যের দায়ে স্টেশন ছাড়তে পারছে না, তাই মেজাজ খারাপ। কিংবা রিকশাওয়ালা জিজ্ঞেস করলো, আভি কেধার জানা হ্যায়? ডিএসপি পাণ্ডে সাহেব। পাণ্ডে সাহেবের বাড়িতেই অফিস, তিনি আমাদের স্বাগত জানালেন। ব্যোমকেশ প্রশ্ন করল, সব ঠিক? সব ঠিক। ট্রেন কখন? রাত 10:30, 11:15 জংশনে পৌঁছবে। কলকাতা ট্রেন কখন? 11:45। আর পশ্চিমের মেল? রাত 11:35। বেশ,
তাহলে ও বেলা মোটামুটি পাঁচটার সময় আমি মহিধরবাবুর বাড়িতে যাব। আপনি সাড়ে পাঁচটার সময় যাবেন। মহিধরবাবু যদি আমার অনুরোধ না রাখেন, পুলিশের অনুরোধ নিশ্চয়ই অগ্রাহ্য করতে পারবেন না। আমারও তাই বিশ্বাস। এদের সাংকেতিক কথাবার্তা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু প্রশ্ন করে লাভ নেই। জানি প্রশ্ন করলেই ব্যোমকেশ জিভ কেটে একটাই কথা বলবে, পুলিশের গুপ্ত কথা। পাণ্ডের অফিস থেকে ব্যাংকে গেলাম, কিছু টাকা তোলার ছিল। ব্যাংকে বেশ ভিড়, তবু কিছুক্ষণের জন্য অমরেশের সঙ্গে দেখা হলো। যা টাকা দরকার এখনই তুলে নিন, কাল পরশু তো ব্যাংক বন্ধ। আপনি ফিরছেন কবে? পরশু রাতেই ফিরব। কাজের সময় একজন কেরানিওকে ডেকে নিয়ে গেল। আমরা টাকা তুলে ফিরছি, দেখি ডাক্তার ঘটক ব্যাংকে ঢুকছে। আমাদের দেখতে পেয়েও কিরম একটা না দেখার ভান করল। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে ভুনু কুচকে মুচকি হাসল, তারপর রিক্সাতে চড়ে বলল, ঘর চলো। বিকেল পাঁচটা, আমি আর ব্যোমকেশ পৌঁছলাম মহিধর বাবুর বাড়িতে। তিনি বসার ঘরেই রয়েছেন, চেহারা আগের চেয়ে খারাপ হয়েছে। আসুন আসুন, অনেকদিন বাঁচবেন ব্যোমকেশবাবু, এইমাত্র আপনার কথা ভাবছিলাম। শরীর বেশ সেরে উঠেছে দেখছি। বাহ বাহ, বেশ বেশ। কিন্তু আপনার শরীর তো ভালো দেখছি না। হ্যাঁ, হয়েছিল একটু শরীর খারাপ, তবে এখন ভালোই আছি। কিন্তু একটা বড় ভাবনার কারণ হয়েছে ব্যোমকেশবাবু। কি হয়েছে? রজনী কাল রাতে কলকাতায় চলে গেছে। সে কি একলা গেছেন, মানে আপনাকে না বলে? না না, সেসব কিছু নয়, বাড়ির পুরনো চাকর রামদিনকে ওর সঙ্গে পাঠিয়েছি। তবে ভাবনাটা কিসের? তাহলে বলি শুনুন, কলকাতায় রজনীর এক মাসি থাকেন, তিনিই ওকে মানুষ করেছেন। কাল বিকেলে ওর মেসোর একটা তার এলো, তিনি রজনীকে ডেকে পাঠিয়েছেন, মাসির খুব অসুখ। রজনীকে তাই রাতের গাড়িতে পাঠিয়ে দিলাম, ও এরকম প্রায় যাতায়াত করে, পাঁচ ছ ঘন্টার বেশি তো নয়। রজনী আজ সকালে কলকাতায় পৌঁছে গেছে, এই পর্যন্ত কোনো গোলমাল নেই। তারপরের ঘটনাটাই আসল। আজ সকালে দুটো চিঠি পেলাম, তার মধ্যে একটা রজনীর মাসির লেখা, কালকের তারিখ। নিতান্ত মামুলি চিঠি, অসুখ বিসুখের কোনো উল্লেখই নেই। এমনও তো হতে পারে চিঠি লেখার পর উনি অসুস্থ হয়ে পড়েছেন? তা একেবারে অসম্ভব নয়, কিন্তু অন্য চিঠিটার কথা তো আপনাকে বলিনি এখনো, বেনামি চিঠি। এই যে এটা পড়ে দেখুন। তিনি একটা খাম দিলেন ব্যোমকেশকে। খামের ওপর ডাকঘরের ছাপ দেখে বোঝা যায় যে এই শহরেই ডাকে দেওয়া হয়েছে। ব্যোমকেশ খাম থেকে চিঠিটা বের করল। সাদা একটা তক্তা কাগজের ওপর কয়েকটা মাত্র কথা লেখা। আপনার চোখের আড়ালে একজন ভদ্রবেশী দুষ্টু লোক আপনার মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, এরা যদি পালিয়ে যায় কেলেঙ্কারির এক শেষ হবে। সাবধান, ডাক্তার ঘটককে বিশ্বাস করবেন না। এই নিন চিঠিটা, রাখুন। কে লিখেছে জানি না, কিন্তু এটা যদি সত্যি হয়? ডাক্তার ঘটককে আপনি জানেন, সে এমন কাজ করবে বলে আপনার মনে হয়? ডাক্তারকে তো আমি ভালো ছেলে বলেই জানি, যখন তখন আমার বাড়িতে আসে। তবে পরচিত্ত অন্ধকার, কার মনে কি আছে সেসব কি আর বোঝা যায়। আচ্ছা, সে কি আছে এখানে? আছে, আজ সকালে তাকে দেখেছি। যাক, আছে তাহলে, কেউ বোধহয় মিথ্যে বেনামে চিঠি দিয়েছে। ডাক্তার কিন্তু আজ রাতে কলকাতা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, তাহলে? মহিধর বাবু আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো কেলেঙ্কারি হবে না, আপনি মিথ্যে ভয় পাচ্ছেন। সত্যি বলছেন? কিন্তু আপনি কি করে জানলেন? আপনি তো আমি এমন অনেক কথাই জানি যা আপনি জানেন না। আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিচ্ছি না। রজনী দেবী দুদিন পরেই ফিরে আসবেন, তিনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মাথা হেঁট হয়। ব্যাস ব্যাস, আমি নিশ্চিন্ত হলাম, তাহলেই হলো। ধন্যবাদ ব্যোমকেশবাবু, আপনার কথায় যে কতটা নিশ্চিন্ত হলাম সেটা বলে বোঝাতে পারবো না, বুড়ো হয়েছি।
ভগবান একবার ডাকা দিয়েছেন, তাই একটুতেই ভয় হয় আর কি। ওসব কথা ভুলে যান, আমি এসেছি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে। বলুন না, বলুন। আপনার গাড়িটা আজ রাতে একবার দিতে হবে, জাংশনে যাব, একটু জরুরি কাজ আছে। ইয়ার এমন কি কথা, কখন চাই বলুন? রাত 9টার সময়। বেশ, 9টার সময় আমার গাড়ি আপনার বাড়ির সামনে হাজির থাকবে, আর কিছু? না, আর কিছু না। এই সময়ে পুরন্দর পাণ্ডে এসে উপস্থিত হলেন। সবাই মিলে প্রচুর চা জলখাবার ধ্বংস করে বাড়ি ফিরলাম। ঠিক 9টার সময় মহিধরবাবুর 8 সিলিন্ডারের গাড়ি আমাদের বাড়ির সামনে উপস্থিত হল। আমি, ব্যোমকেশ আর পাণ্ডে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ছেড়ে দিল। আমাদের পেছন পেছন একটা কালো পুলিশ ভ্যান চলল। শহরের সীমা শেষ, দুদিকের ঘরবাড়ির দৃশ্য শেষ। এখন আমাদের রাস্তার দুধারে শুধুই বড় বড় গাছ। আমাদের গাড়ি রাস্তার মধ্যে দিয়ে আলোর সুড়ঙ্গ তৈরি করে চলেছে। কথা বিশেষ কেউ বলছে না। তিনজন পাশাপাশি বসে একটার পর একটা সিগারেট ধরিয়ে চলেছি। একবার ব্যোমকেশ বলল, আপনার আসামি ফার্স্ট ক্লাসের টিকিট কিনবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। যে ক্লাসেই উঠুক, ইন্সপেক্টর দুবে পাশের কামরায় থাকবে। পুলিশ মহলে আসল কথা কে কে জানে? আমি আর দুবে, পাছে আগে থাকতে হইচই হয়, তাই চুপিসারে মহিধরবাবুর গাড়ি নিতে হলো। পেছনের ভ্যানে যারা আছে তারাও জানে না কী জন্য কোথায় যাচ্ছে। পুলিশের থানা থেকে যত কথা বেরোয়, এত কথা আর কোথাও থেকে বেরোয় না। ঘুষখোর পুলিশ তো আছেই, তাছাড়া পুলিশের পেটে কথা একেবারে থাকে না। 10টার সময় জাংশনে পৌঁছলাম। লাল সবুজ আকাশ প্রদীপে স্টেশন একেবারে ঝলমল করছে। পুলিশের ভ্যানে দুজন সাব ইন্সপেক্টর আর কয়েকজন কনস্টেবল ছিল। পাণ্ডে তাদের স্টেশনের ভেতরে বাইরে নানা জায়গায় নজর রাখতে বললেন। তারপর স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করলেন। বললেন, আমার একটা লগ আসার কথা আছে, এলেই খবর দেবেন, আমরা ওয়েটিং রুমে আছি। আমরা তিনজন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে গিয়ে বসলাম। ঠিক 10:30টার সময় স্টেশন মাস্টার খবর দিলেন, লগ এসেছে। সব ভালো, ফার্স্ট ক্লাস। এখনও 45 মিনিট। কিন্তু 45 মিনিট যত দীর্ঘ সময়ই হোক না কেন, প্রকৃতির নিয়মে শেষ হতে বাধ্য। গাড়ি আসার ঘণ্টা বাজল। আমরা সবাই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। আমাদের সবার গায়ে ওভারকোট, মাথায় পশমের টুপি। হঠাৎ করে দেখে কেউ চিনতে পারবে না। তারপর বহু প্রতীক্ষিত গাড়ি এলো। পাণ্ডে সাহেব নাটকের রঙ্গমঞ্চ ভালোই নির্বাচন করেছিলেন, আয়োজনের ত্রুটিও ছিল না। কিন্তু তবু নাটক ঠিক জমল না। পর্দা ওঠার আগেই যবনিকা পড়ে গেল। গাড়ির ফার্স্ট ক্লাস কামরা যেখানে থামে, আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম। ট্রেন থামল। জানলাগুলোর কাঠের কপাট বন্ধ, তাই ভেতরটা দেখা গেল না। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। একজন কুলি ছুটে গিয়ে ভেতরে ঢুকল আর দুটো বড় বড় চামড়ার সুটকেস নামিয়ে রাখল। কামরায় যাত্রী মাত্র একজন। এবার তিনি বেরিয়ে এলেন, কোট প্যান্ট পরা অপরিচিত ভদ্রলোক, গোবদাড়ি কামানো, চোখে নীল চশমা। তিনি সুটকেস দুটো কুলির মাথায় তোলবার ব্যবস্থা করছেন। এমন সময় ব্যোমকেশ আর পাণ্ডে তার দুপাশে গিয়ে দাঁড়াল। অমরেশবাবু, আপনার যাওয়া হলো না, ফিরে যেতে হবে। অমরেশবাবু? ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা? গোবদাড়ি কামানো মুখ দেখে আমি একেবারেই চিনতে পারিনি। অমরেশ রাহা একবার ডান দিকে একবার বাঁদিকে ঘাড় ঘোরালেন। তারপর খুব তাড়াতাড়ি পকেট থেকে বের করলেন একটা পিস্তল, নিজের কপালে ঠেকালেন আর তারপরেই ট্রিগারে চাপ দিলেন। মুহূর্তের মধ্যে অমরেশ রাহা নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ল মাটিতে। তাকে ঘিরে লোক জমে গেল। পাণ্ডে হুইসল বাজালেন, সঙ্গে সঙ্গে পুলিশের লোক এসে জায়গাটা ঘিরে ফেলল। ইন্সপেক্টর দুবে, সুটকেস দুটো আপনার জিম্মায় রাখুন। একজন লোক ভিড় ঠেলে সামনে এলো। কি হয়েছে,
হ্যাঁ, এ কে? অমরেশ রাহা, দেখুন তো বেঁচে আছে কিনা। ডাক্তার ঘটক নিচু হয়ে দেহ পরীক্ষা করল, তারপর উঠে দাঁড়ালো। মারা গেছে। ভিড়ের ভেতর আর একটা বিস্ময় কৌতূহলী স্বর শোনা গেল। হ্যাঁ, অমরেশ রাহা মারা গেছেন? কি হয়েছিল? এ কি, ওর ওর দাড়ি কোথায় গেল? ফটোগ্রাফার নকুলেশ সরকার। ডাক্তার ঘটক আর নকুলেশকে লক্ষ্য করে ব্যোমকেশ বলল, আপনাদের ট্রেনও এসে পড়েছে, এখন বলবার সময় নেই, ফিরে এসে শুনবেন। একটা সাংঘাতিক ভুল করেছিলাম। অমরেশ রাহা ব্যাংকের ম্যানেজার, তার যে পিস্তলের লাইসেন্স থাকতে পারে এ কথা মাথাতেই আসেনি। একেবারে শুরু থেকে বলো। 2 জানুয়ারি কলকাতা ফিরছি। ডিএসপি পুরন্দর পাণ্ডে, মহিধরবাবু আর রজনী স্টেশনে এসে আমাদের ট্রেনে তুলে দিয়ে গেছেন। 2 জিনিস জট পাকিয়ে গিয়েছিল। 1, ছবি চুরি। 2, ডাক্তার আর রজনীর গুপ্ত প্রণয়। ওদের প্রণয় গুপ্ত হলেও তাতে নিন্দের কিছু ছিল না। ওরা কলকাতায় গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। সম্ভবত রজনীর মাসি আর মেসো জানেন, আর কেউ জানে না, মহিধরবাবুও না। তিনি যতদিন বেঁচে থাকবেন কেউ জানবে না। মহিধরবাবু সেকেলে লোক নয়, তবু বিধবা বিবাহ সম্বন্ধে সাবেকি সংস্কার ত্যাগ করতে পারেননি, তাই ওরা লুকিয়ে বিয়ে করে সব দিক রক্ষা করেছে। খবরটা কি ডাক্তারের কাছে পেলে? ডাক্তারকে ঘাঁটাইনি, ও যেরকম রেগেছিল কিছু বলতে গেলেই কামড়ে দিত। আমি রজনীকে আড়ালে বলেছিলাম সব জানি। ও জিজ্ঞেস করেছিল, ব্যোমকেশবাবু আমরা কি অন্যায় করেছি? আমি বলেছিলাম, না, তোমরা যে বিদ্রোহের ঝোঁকে মহিধরবাবুকে দুঃখ দাওনি এতেই তোমাদের গৌরব। উগ্র বিদ্রোহে বেশি কাজ হয় না, কেবল বিরুদ্ধ শক্তি জাগিয়ে তোলা হয়। বিদ্রোহের সঙ্গে সহিষ্ণুতা চাই, তোমরা সুখী হবে। ছবি চুরির ব্যাপারটাকে যদি হালকাভাবে নাও তাহলে তার অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু যদি গুরুতর ব্যাপার মনে করো তাহলে তার একটাই ব্যাখ্যা, ওই গ্রুপের মধ্যে এমন একজন আছে যে নিজের চেহারা লোকচক্ষুর আড়ালে রাখতে চায়। কিন্তু কেন, কি উদ্দেশ্যে? একটা উদ্দেশ্য এটা হতে পারে যে ওই দলে একজন দাগী আসামি আছে যে নিজের ছবির প্রচার চায় না। প্রস্তাবটা কিন্তু টেকসই নয়। ওই গ্রুপে যারা আছে তারা কেউই লুকিয়ে বেড়ায় না, তাদের সবাই চেনে। তাহলে দাগী আসামির সম্ভাবনা বাতিল। হ্যাঁ, কিন্তু যদি দলে এমন কেউ থাকে যে ভবিষ্যতে দাগী আসামি হবার জন্য প্রস্তুত হচ্ছে, অর্থাৎ কোনো একটা গুরুতর অপরাধ করে কেটে পড়বার চেষ্টায় আছে, তাহলে সে নিজে ছবি লোপাট করার চেষ্টা করবে। অজিত, তুমি তো লেখক, শুধু ভাষা দিয়ে একটা লোকের এমন হুবহু বর্ণনা দিতে পারো যাতে তাকে দেখলেই চেনা যায়? পারবে না। বিশেষত তার চেহারা যদি মামুলি হয় তাহলে একেবারেই পারবে না। কিন্তু একটা ফটোগ্রাফ মুহূর্তের মধ্যে তার চেহারাটা আমাদের চোখের সামনে তুলে ধরতে পারে, তাই দাগী আসামিদের ফটো পুলিশ ফাইলে রাখা থাকে। এবার তাহলে প্রশ্ন, অপরাধটা কি এবং লোকটা কে? বেশ, এবার গ্রুপের লোকগুলোকে একে একে ধরা যাক। মহিধরবাবু ডুব মারবেন না, তার বিপুল সম্পত্তি আছে, আর তাছাড়া চেহারাখানাও ডুব মারবার অনুকূল নয়। ডাক্তার ঘটক রজনীকে নিয়ে উধাও হতে পারে, কিন্তু রজনী সাবালিকা, তাকে নিয়ে পালানো আইন ঘটিত অপরাধ নয়। তবে ছবি চুরি করতে যাবে কেন? অধ্যাপক সোমকেও বাদ দিতে পারো। সোম যদি শিকল কেটে ওড়বার কথা ভাবতেন তাহলে স্রেফ ওই ছবিটা চুরি করার কোনো মানে হয় না। সোমের আরও ছবি আছে, নকুলেশবাবুর ঘরে তার ফটো টাঙানো আছে, আমরা দেখেছি। নকুলেশবাবু? তিনি মহিধরবাবুর কাছ থেকে মোটা টাকা ধার নিয়েছিলেন, সুতরাং গা ঢাকা দেওয়া তার পক্ষে অস্বাভাবিক নয়। কিন্তু তিনি নিজেই ফটো তুলেছিলেন, ফটোতে তার চেহারা ছিল না, সুতরাং তার পক্ষে ফটো চুরি করতে যাওয়াটা বোকামি। বাকি রইলেন তাহলে উষানাথবাবু আর ব্যাংক ম্যানেজার অমরেশ রাহা। হ্যাঁ, একজন সরকারি মালখানার মালিক আর একজন ব্যাংকের কর্তা, তার মানে ফেরার হয়ে যদি কারুর লাভ থাকে তো এতে দুজনের হবে, দুজনের হাতেই বিস্তর পরের টাকা, মানে দুজনেই চিনির বলদ আর কি। প্রথমে উষানাথবাবুর কথা বলি, স্ত্রী পুত্র আছে, চেহারাটাও এমন যে ফটো না থাকলেও চেনা যায়, সব সময় চোখে কালো চশমা, চশমা খুললে দেখা যায় এক চোখ কানা, বেশি দিন পুলিশের সন্ধানী চোখ এড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়।
তাছাড়া তার চরিত্র এমন একটা দুঃসাহসী কাজ করার প্রতিকূল। বাকি রইলেন অমরেশ রাহা। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে তিনি ছাড়া এ কাজ আর কেউ করতে পারেন না। চেহারা নিতান্ত সাধারণ, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি রেখেছেন। এরকম দাড়ি রাখার সুবিধে দাড়ি কামিয়ে ফেললেই চেহারা বদলে যায়, তখন চেনা লোকও আর চিনতে পারে না। নকল দাড়ি পরার চেয়ে আসল দাড়ি কামিয়ে ফেলাই অনেক বেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য। অমরেশবাবু অবিবাহিত, মাইনে ভালোই পেতেন, তবু টাকার প্রতি দুর্দম আকাঙ্ক্ষা। আমার মনে হয় তিনি অনেক দিন ধরেই কুমতলব আঁটছিলেন। তার আলমারিতে গুজরাটি বই দেখেছিলে, মনে আছে? হ্যাঁ, তার মানে গুজরাটি ভাষা শিখছিলেন, অন্য জায়গায় পালিয়ে যাবার চেষ্টা। হ্যাঁ, কিন্তু নিজের প্ল্যানটাকে কাজে পরিণত করবার সময় কয়েকটা অপ্রত্যাশিত বাধা উপস্থিত হলো। পিকনিকের দলে গিয়ে তাকে ছবি তোলাতে হলো। তিনি অনিচ্ছা নিয়ে ছবি তুলিয়েছিলেন সন্দেহ নেই, কিন্তু না তোলালে সবার মনে সন্দেহ জাগতে পারে। ভাবলেন ছবি চুরি করে সবটা সামলে নেবেন। যাই হোক, তিনি মহিধরবাবুর বাড়ি থেকে ছবি চুরি করলেন। পরদিন চায়ের পার্টিতে আমরা গেলাম। সব আলোচনা শুনে তিনি বুঝলেন একটা ভুল করেছেন, শুধু ছবিটা চুরি করা উচিত হয়নি। তাই পরের বার উষানাথবাবুর বাড়িতে চুরি করতে গিয়ে হাতের কাছে আর কিছু না পেয়ে পরিটা চুরি করলেন। আলমারিতে চাবি ঢুকিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলেন যাতে মনে হয় ছবি চুরিটা চোরের আসল উদ্দেশ্য নয়। অধ্যাপক সোমের ছবিটা চুরি করা দরকার পড়েনি। আমার বিশ্বাস তিনি কোনোভাবে জানতে পেরেছিলেন যে মালতী দেবী ছবিটা ছিঁড়ে ফেলেছেন, কিংবা এমনও হতে পারে যে তিনি ছবি চুরি করতে গেছিলেন কিন্তু ছবিটা তার আগেই নষ্ট করা হয়েছিল। হয়তো তিনি ছেঁড়া ছবির টুকরোগুলো পেয়েছিলেন। আমার আবির্ভাবে অমরেশবাবু ভয় পাননি, তার আসল অপরাধ তখনও বাকি আছে। তিনি টাকা নিয়ে উধাও হবার পরে সবাই যখন জানতে পারবে তখন আমি জানলেও ক্ষতি নেই। কিন্তু ফাল্গুনি পাল তার সমস্ত প্ল্যান ভেস্তে দিল প্রায়। ফাল্গুনি থাকতে ছবি চুরি করে লাভ কি? হ্যাঁ, ফাল্গুনি তো স্মৃতি থেকেই ছবি এঁকে ফটোর অভাব পূরণ করে দেবে। হ্যাঁ, কিন্তু কি জানো অজিত, পরকীয়ার মতোই বেআইনি কাজ করার মধ্যে একটা তীব্র উত্তেজনা আছে। অমরেশবাবু তার স্বাদ পেয়েছিলেন, তিনি এতদূর এগিয়ে আর পেছোতে চাননি। তাই ফাল্গুনি যেদিন তার ছবি এঁকে দেখাতে এলো সেদিনই তিনি ঠিক করলেন ফাল্গুনির আর বেঁচে থেকে লাভ নেই। সেই রাতেই তিনি মদের বোতলে বেশ খানিকটা আফিম মিশিয়ে ফাল্গুনির কুঁড়ে ঘরে গেলেন। ফাল্গুনিকে নেশার জিনিস খাওয়ানো শক্ত কাজ নয়। তারপর যখন সে অজ্ঞান হয়ে গেল তখন তাকে তুলে কুয়োয় ফেলে দিলেন। আগের রাতে চুরি করা পরিটা তিনি সঙ্গে এনেছিলেন, সেটা কুয়োর মধ্যে গেল, যাতে পুলিশ ফাল্গুনিকেই চোর ভাবে। এই ব্যাপারটা সম্ভবত ঘটেছিল রাত ১১টার পরে, যখন বাগানের কোণে আর একটা মন্ত্রণা সভা শেষ হয়ে গেছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে মনে হয় ফাল্গুনি জলে পড়ার আগেই মরে গিয়েছিল, কিন্তু অমরেশবাবুর বোধহয় ইচ্ছে ছিল সে বেঁচে থাকতে থাকতেই ওকে জলে ফেলে দেন, যাতে প্রমাণ হয় নেশার ঝোঁকেই অপঘাতে জলে ডুবে মরেছে। যাই হোক, অমরেশবাবু এবার ঝাড়া হাত পা। যে ছবিটা তিনি আমাদের দেখিয়েছিলেন রওনা দেবার আগে সেটা পুড়িয়ে ফেললেই নিশ্চিন্ত, আর তাকে শনাক্ত করার কোনো চিহ্ন থাকবে না। আমি যখন নিঃসংশয় বুঝতে পারলাম যে এটা অমরেশবাবুর কাজ, তখন পাণ্ডে সাহেবকে কথাটা বললাম। ভারী বুদ্ধিমান লোক, চট করে ব্যাপারটা বুঝে নিলেন। সেই থেকে এক মিনিটের জন্য অমরেশবাবু পুলিশের চোখের আড়াল হতে পারেননি। আচ্ছা, অমরেশ রাহা যে ঠিক ওই দিনই পালাবে এটা বুঝলে কি করে? অন্য কোনো দিনও তো পালাতে পারত। একটা কোনো ছুটির আগে পালানোর সুবিধে আছে, দুদিন সময় পাওয়া যায়। দুদিন পরে ব্যাংক খুললে যখন চুরি ধরা পড়বে চোর তখন অনেক দূরে। অবশ্য বড়দিনের ছুটিতেও পালাতে পারত, কিন্তু তার থেকে নববর্ষের ছুটিতে পালানোর দরকার ছিল। অমরেশ রাহা যে ব্যাংকের ম্যানেজার ছিল সেটা কলকাতার একটা বড় ব্যাংকের ব্রাঞ্চ অফিস। প্রত্যেক মাসের শেষে এখানে হেড অফিস থেকে মোটা টাকা আসত, কারণ পরের মাসে শুরুতেই ব্যাংকের টাকায় টান পড়বে, সবার মাইনের জন্য টাকা তোলার ব্যাপার আছে। এবার সেই মোটা টাকাটা ব্যাংকে এসেছিল বড়দিনের ছুটির পর। বড়দিনের ছুটির আগে পালালে অমরেশ রাহা বেশি টাকা নিয়ে যেতে পারত না। তার দুটো স্যুটকেস থেকে ১,৮০,০০০ টাকার নোট পাওয়া গেছে। ব্যোমকেশ লম্বা হয়ে শুল। আর কোনো প্রশ্ন আছে? দাড়ি কামালো কখন? ট্রেনে? হ্যাঁ, সেজন্যই ফার্স্ট ক্লাসের টিকিট কিনেছিল, সেখানে সহযাত্রীর সম্ভাবনা কম। মহিধরবাবুকে বেনামি চিঠি কে দিয়েছিল?
প্রফেসর সোম, কিন্তু বেচারার প্রতি অবিচার করো না। লোকটা শিক্ষিত সজ্জন, এমন ভয়ঙ্করী স্ত্রীলোকের হাতে পড়ে তার জীবনটা নষ্ট হতে বসেছে। সংসারে জ্বালায় অতিষ্ঠ হয়ে তিনি রজনীর দিকে আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু সেদিকেও কিছু হলো না। ডাক্তার ঘটকের কাছে প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেলেন, তাই ঈর্ষার জ্বালায়, ঈর্ষার চেয়ে খারাপ আর কিছুই নেই। কাম, ক্রোধ, লোভ, ষড়রিপুর মধ্যে সবচেয়ে অধম হচ্ছে মাৎসর্য। মালতী দেবীর অসুখের খুবই বাড়াবাড়ি হচ্ছে, কারুর মৃত্যু কামনা করতে নেই, কিন্তু মালতী দেবী যদি সিঁধে সিঁদুর নিয়ে এই বেলা স্বর্গে চলে যান, তাহলে আমি অন্তত অসুখী হব না। আমিও মনে মনে সায় দিলাম। সানডে সাসপেন্সে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে চিত্রচোর, ব্যোমকেশ বক্সীর চরিত্রে মীর, অমরেশ রাহা অংশুমান পাল, অশ্বিনী ঘটক সোমক, হালগুনি পাল অগ্নি, মহিধর বাবু বাসুদেব কর্মকার, মালতী দেবী শ্রী, প্রফেসর সোম শায়ক আমান, পুরন্দর পাণ্ডে দেবজ্যোতি ঘোষ, রজনী অয়ন্তিকা, রিক্সোওয়ালা সাক্য, উষানাথ দীপ বসু, ফটোগ্রাফার নকুলেশ শায়ক। গল্পের বেতার নাট্যরূপ শব্দগ্রহণ এবং সত্যবতীর চরিত্রে গোধূলি, পর্ব পরিচালনায় এবং অজিতের চরিত্রে আমি দীপ, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে চিত্রচোর। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।